আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর সামহা আলম, আপনাদের নিউ মেন্টর। আর আজকে আমি আপনাদেরকে পেডিয়াট্রিক্স এর একটা গাইডলাইন দিব। সবার আগে আমি কিছু কথা বলে নিতে চাচ্ছি যে আমাদের তো সামনে অনেকগুলো পরীক্ষা আছে, রেসিডেন্সি ডেট দিয়ে দিয়েছে, আর জানুয়ারিতে FCPS মোস্ট প্রবাবলি ফার্স্ট উইকে হবে। এখন যে জিনিসটা আমাদের প্রয়োজন, প্রপার প্ল্যানিং এর দরকার আর রিপিট রিভিশন এর দরকার। তো পেডিয়াট্রিক্সে আমাদের ক্লিনিক্যাল পার্ট থেকে অনেক কোয়েশ্চেন আসে, সেইগুলো আমরা কোথা থেকে পড়তে হবে, অথবা প্রপার গাইডলাইন না পাওয়ার কারণে আমরা দেখা যায় SBA বলেন আর অথবা মাল্টিপল চয়েস বলেন, মানে ট্রু ফলস বলেন, আমরা দেখা যায় ভুল করি। তো এই জন্য একটা একটা ভালো গাইডলাইন দরকার, যেটা আমরা আসলে ফলো করলে আমাদের জন্য জিনিসটা ইজি হবে আর আমাদের পরীক্ষাগুলো দিতে সহজ হবে এবং আমাদের ইয়েটা বাড়বে। আচ্ছা, প্রথমেই আমি শুরু করব যে আমরা হচ্ছে সাধারণত পেডিয়াট্রিক্সে আবিদ মোল্লা হোসেন, মানে আবিদ হোসেন মোল্লা স্যারের বইটা ফলো করি। এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, 39টা চ্যাপ্টার। এর মধ্যে সবগুলো চ্যাপ্টারই আমাদের যে খুব মানে গুরুত্ব দিয়ে পড়তে হবে তা না, এবং সব টপিক গুলাই যে আমাদের লাইন টু লাইন পড়তে হবে তা না। আমাদের পড়তে হবে কিছু বেসিক জিনিস, কিছু জিস্ট কথাগুলো জানতে হবে। সবগুলো ট্রিটমেন্ট পড়া লাগে না, সবগুলোর ইনভেস্টিগেশন ফাইন্ডিংস ও পড়া লাগে না। হ্যাঁ, কারণ এটা এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স এক্সাম, এখানে আপনাকে বেসিক কিছু জিনিস জানতেই হবে। আর বেসিক ছাড়া তো আপনি ক্লিনিক্যালটা দিতেও পারবেন না, আর আপনার সে কনফিডেন্স লেভেলটাও বাড়বে না। তো এখানে জয়েন করেছেন দেখা যাচ্ছে অলরেডি 3 জন, আশা করি আরো মানুষ জয়েন করবে। আচ্ছা, প্রথমে যে আমাদের যে কন্টেন্ট আছে, টেবিল অফ কন্টেন্ট, আবিদ হোসেন মোল্লা স্যারের বইয়ের কন্টেন্ট গুলোর মধ্যে আমি একটু বলে দিই যে কোন চ্যাপ্টার গুলো আপনি খুব গুরুত্ব দিয়ে পড়বেন। প্রথম চ্যাপ্টার হচ্ছে দি চাইল্ড, যে চাইল্ড থেকে কি পড়তে হবে এটা আমি বলে দিব। তারপর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে চাইল্ড হেলথ সিনারিও, এটাতেও আপনি কি পড়বেন ওটা আমি বলে দিব। ঠিক আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কিছু সংজ্ঞাটা জানা লাগে যে কোনটা কাকে গ্রোথ বলে, কোনটা ডেভেলপমেন্ট। হ্যাঁ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সেম জিনিস না, দুইটা ডিফারেন্ট। আচ্ছা, দেন হচ্ছে IYCF, এটা এটা 2-স্টার একটা চ্যাপ্টার। দেন IMCI, এটার এখানে কিছু টপিকস পড়া লাগবে। মেইনলি এখানে যে জিনিসটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে নিউট্রিশনাল ডিসঅর্ডার, ঠিক আছে, এখানে দেখতেছেন আপনার নিউট্রিশনাল ডিসঅর্ডার, এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আপনি 3-স্টার দেন। দেন এর উপরে যে নিউবর্ন অ্যান্ড কমন নিওনেটাল প্রবলেম, এই যে কমন নিওনেটাল প্রবলেম এটাও ইম্পর্টেন্ট, এটাও আপনি 2-স্টার দিবেন। দেন ডায়রিয়া 2-স্টার। দেন আপনি চলে যান এখানে হচ্ছে সোর থ্রোট অ্যান্ড ডিফিকাল্টি ইন সলিং, এটা হচ্ছে 2-স্টার। আর জয়েন্ট পেইন অ্যান্ড সোয়েলিং, হ্যাঁ, এটাও এটা 2-স্টার। দেন ফিভার অ্যান্ড র্যাশ 3-স্টার, এটা তো দিতেই হবে। ফিভার উইথ র্যাশে কোন কোন ডিজিজ গুলা, কখন র্যাশটা ফার্স্ট অ্যাপিয়ার করে, কোনটার সাথে ফিভার ফিভার শুরু হলো, ফিভার সাবসাইড করে গেল, র্যাশ কখন অ্যাপিয়ার করলো, সেগুলো আমি আমি একটা আপনাদেরকে একটা গ্রস আইডিয়া দিব। আমি জাস্ট আপনাকে এখন একটু চ্যাপ্টার গুলো বলে দেই, তারপর আমরা শুরু করব। দেন এখানে দেখেন প্রলং হাই ফিভার, এখানে কোন কোন ডিজিজ গুলো আমাদের পড়তে হবে আমি বলে দিব। জন্ডিস, এটা হচ্ছে 2-স্টার মার্কস এর একটা চ্যাপ্টার। দেন ব্লাড ভমিটিং বলে দিব, এটা জেনারেল লিম্ফ্যাডেনোপ্যাথি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট, সো এটা আপনি 3-স্টার দিবেন। প্যালার অর অ্যানিমিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও 3-স্টার টপিক। দেন প্যালোর ব্লিডিং অ্যান্ড ফিভারে যাবেন, এটা হচ্ছে মেইনলি প্যালোর ফিভার ব্লিডিং বোঝা যাচ্ছে যে লিউকেমিয়া টাইপ, হ্যাঁ, ম্যালিগন্যান্সি, সেক্ষেত্রে আপনি 2-স্টার 3-স্টার দিবেন। দেন পাফি ফেস অ্যান্ড স্ক্যান্টি ইউরিন, এইটা এই চ্যাপ্টারটাও। ডিসইউরিয়া মোটামুটি না পড়লেও চলবে। সাডেন প্যারালাইসিস এর হচ্ছে গিয়ে কি কি ডিজিজ গুলা, কনভালশন অ্যান্ড শর্ট স্ট্যাচার, কোন কোন ডিজি মানে কোন কোন কন্ডিশনে শর্ট স্ট্যাচার হয়, কোন কোন সিনড্রোম গুলা শর্ট স্ট্যাচারের সাথে রিলেটেড এটা জানতে হবে। অ্যাবনর্মাল বিহেভিয়ার, দেন হচ্ছে ডিফিকাল্টিস ইন মুভমেন্ট অ্যান্ড পশ্চার। অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ইম্পর্টেন্ট না, এখানে হচ্ছে গিয়ে আপনার স্নেক ভেনম, ড্রাউনিং,
এই দুটো ইম্পর্টেন্ট, প্যারাসাইটিক ইনফেস্টেশন এটা আমরা যখন মাইক্রোবায়োলজিতে যা পড়ি ওটুকু পড়লেই চলবে, এখানে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। দেন ফ্লুইড ইলেকট্রোলাইট এন্ড অ্যাসিড বেস হোমিওস্ট্যাসিস এটা ইম্পর্টেন্ট, আর ইনস্ট্রুমেন্ট প্রসিডিউর ইজ নট ইম্পর্টেন্ট ফর এসটিপিএস পেডিয়াট্রিক্স। ওকে, দেন আমরা হচ্ছে শুরু করতে পারি। টপিক ওয়াইজ আমাদের যে আবিদ হোসেন মোল্লা স্যারের যে এখন ফিফথ এডিশন চলে সেটা কিন্তু এখনো অনলাইন হয়নি। হ্যাঁ, আমি যেটা অনলাইনে পেয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, অবশ্যই এবং অবশ্যই ফিফথ এডিশনটা ফলো করতে হবে। আমি বলে দিব মানে বেসিক জিনিসগুলো একই রকমই, কিন্তু যে জিনিসটা এখানে একটু নেই সেটা হচ্ছে করোনা ভাইরাস। হ্যাঁ, করোনা ভাইরাসটা আমাদের এই এডিশনটাতে নেই, এটা আপনাকে আবিদ হোসেন মোল্লা স্যারের যে ফিফথ এডিশন বইয়ে করোনা ভাইরাসটা আছে খুব সুন্দর করে আছে, ওটা পড়লে এনাফ 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 ফর পেডিয়াট্রিক্স। ওকে, আচ্ছা, দেন আমরা শুরু করছি চাইল্ড। এই চ্যাপ্টারে ফার্স্টে আপনাকে দেখতে হবে মানে এখানে হোয়াট ইজ চাইল্ড অথবা হু ইজ চাইল্ড, ইটস নট নেসেসারি টু নো রাইট নাও। আপনার যে জিনিসটা এখন জানতে হবে এফসিপিএস এর এই লাস্ট মোমেন্টে সেটা হচ্ছে এইখানে দেখে স্টেজেস অফ চাইল্ডস লাইফ। হ্যাঁ, এই স্টেজেস অফ চাইল্ডস লাইফ এটা দেখতে হবে। এখানে দেখেন, এখানে লেখা আছে ইন্ট্রাউটেরাইন পিরিয়ড, যে হচ্ছে ওভাম যদি 0 to 2 weeks, এমব্রায়ো হচ্ছে 2 to 9 weeks, এন্ড ফিটাস হচ্ছে 9 weeks টু বার্থ। এটা দেন হচ্ছে নিওনেটাল পিরিয়ড আমরা কখন বলতেছি, বার্থ টু 4 weeks, প্রিনেটাল পিরিয়ড হচ্ছে 28 weeks অফ জেস্টেশন টু 7 days অফ আফটার বার্থ, ইনফ্যান্সি 1 year, বার্থ থেকে 1 year পর্যন্ত ইনফ্যান্সি, আর্লি ইনফ্যান্সিও কিন্তু 6 মাস পর্যন্ত হচ্ছে আর্লি ইনফ্যান্সি, আর লেট ইনফ্যান্সি হচ্ছে 6 থেকে 12 মাস, টডলার আফটার 1 year, তো আমরা টডলার জানি 1 to 3 year হচ্ছে টডলার এজ, চাইল্ডহুড অ্যান্ড হচ্ছে 3 year, মানে আপনার এই যে দুটো টপ মানে টেবিল দেখা যাচ্ছে এই দুটো টেবিল আপনার জানতে হবে। এর মধ্যে এই যে ওভাম এমব্রায়ো এন্ড ফিটাস ইটস ভেরি ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আপনি দেখে যাবেন। হ্যাঁ, এই যে ওভাম ফিটাস অ্যান্ড এমব্রায়ো ইজ ভেরি ইম্পর্টেন্ট, কখন ডিউরেশনটা। ওকে, দেন আমাকে জানতে হবে যে এখানে দেখেন ওই জিনিসটা খুব সুন্দর করে ছবিতে দেখিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্টেজেস অফ চাইল্ড লাইফ, আমি যেটা বলেছি ওগুলো এখানে লেখা আছে। ওকে, দেন এই চ্যাপ্টারে আর কিছুই পড়ার নেই, ঠিক আছে, এই চ্যাপ্টারে আর কিছুই পড়ার নেই, এই চ্যাপ্টারটা পড়ে আসলে সময় নষ্ট করা আর দরকার নেই। এখানে দেখেন ইন সেকেন্ড চ্যাপ্টারে কোনটা পড়তে হবে, এখানে দেখেন এখানে কি লেখা আছে যে বাংলাদেশ সিনারিও, এখানে মেজর ইলনেস কন্ট্রিবিউটিং টু আন্ডার 5 মর্টালিটি। হ্যাঁ, আজ আমাদের 5 বছরের নিচে বাংলাদেশে কেন চাইল্ড মর্টালিটি রেটটা বেশি, কি কি ডিজিজের কারণে বেশি, আর সেটা এখানে 5টা জিনিসে বলা হয়েছে, নিওনেটাল ইলনেস, এবং নিওনেটাল ইলনেস এর মধ্যে কিছু জিনিস আছে আমি বলছি, আর সঙ্গে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন। নিওনেটাল ইলনেস এর মোস্ট 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 কমন হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, মোস্ট 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 কমন পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, দেন লো বার্থ ওয়েট, দেন সেপসিস। তার মানে আমরা কি জানলাম, নিওনেটাল ইলনেস এ যদি আন্ডার 5 চাইল্ড মর্টালিটি রেটকে বলা হয় কি কি কারণে, এর মধ্যে নিওনেটাল ইলনেস এ কোন কোন কন্ডিশন বলা হয়, তাহলে আমরা বলবো মোস্ট অ্যান্ড মোস্ট কমন হচ্ছে পেরিনেটাল অ্যাসফিক্সিয়া, অ্যান্ড দেন হচ্ছে লো বার্থ ওয়েট, এরপর হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন। তার মানে আপনাকে এই দুটো পড়তে হবে, পড়া লাগবে, জাস্ট এই এটাকে কি বলে, জাস্ট এই বক্সটা পড়তে হবে, এখান থেকে আপনার পড়ার মতো কিছু নেই। এই এমডিজে গোল, তারপর এসডিজে গোল, এটা নিয়ে আসলে আমাদের এফটিপিএস এ আসে না। তারপর আপনারা দেখে যেতে পারেন এই যে এখানে কিছু গোলস গুলা দেখে যেতে পারেন। ওকে, যেখানে গোলস গুলো আপনি যদি এই ছবিটাই দেখেন, এই যে 8টা গোলের ছবিগুলোই দেখেন না, হ্যাঁ, এমডিজি গোলে যে 8টা ছবিতে আছে এই দুটা দেখে গেলেই চলবে। ওকে, তার মানে আপনার দুইটা চ্যাপ্টার শেষ, আমি এগুলো মানে আপনার এই আমি যতটুকু বললাম অতটুকু পড়লেই চলবে, আদারওয়াইজ আপনি যদি পড়তে চান টু এনহ্যান্স ইওর নলেজ আপনি পড়তে পারেন। ওকে, দেন হচ্ছে এক্সামিনেশন অফ চাইল্ড ক্রুশিয়াল টু রিমেম্বার,
এখানে এক্সামিনেশন অফ চাইল্ড দরকার নেই, এই চ্যাপ্টারটা আপনি অমিট করে যাবেন। এখানে কিছু কথাবার্তা আছে, ওগুলা নট নেসেসারি। এই যে দেখেন চ্যাপ্টার ফোরে যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট আছে, এখানে আপনাকে জানতে হবে যে গ্রোথ কাকে বলে এন্ড ডেভেলপমেন্ট কাকে বলে। এটুকু জানবেন গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ নট দ্য সেম থিং। হ্যাঁ, গ্রোথ জিনিসটা কি, আমাদের যে বডিলি যে ম্যাচুরেশন হচ্ছে, যে আমাদের ফিজিক্যালি আমরা যে বড় হচ্ছি, হ্যাঁ আমাদের আমাদের বডির যে সাইজ বড় হচ্ছে, আমাদের যে অর্গানের সাইজ বড় হচ্ছে, হ্যাঁ এটাই হচ্ছে গ্রোথ। দিস ইজ গ্রোথ। এন্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের ম্যাচুরেশন এন্ড মাইলিনেশন অফ আওয়ার ব্রেইন। ম্যাচুরেশন এন্ড মাইলিনেশন অফ আওয়ার ব্রেইন ইজ ডেভেলপমেন্ট। তো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ইজ নট দ্য সেম থিং। তার মানে আমরা এখানে জাস্ট সংজ্ঞাটুকু জানলাম, হোয়াট ইজ গ্রোথ এন্ড হোয়াট ইজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, ওকে। এখানে দেখেন কিছু মানে ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, জেনেটিক ইনফ্লুয়েন্স, এগুলো আপনি দেখে যেতে পারবেন। এটা হচ্ছে টু স্টার একটা টপিক। আচ্ছা, এখানে দেখেন যে আমরা যে বাচ্চা যে অ্যাকচুয়ালি নর্মালি গ্রোথ হচ্ছে, তার ডেভেলপমেন্ট যে ঠিক মতো হচ্ছে, এগুলো তো আমাদের একটা মেজার করা লাগবে। হ্যাঁ, মেজারের নিশ্চয়ই কিছু টুলস আছে, কিছু মেজারমেন্টের কিছু অ্যাপ্রোচ আছে। আমরা যেমন লেন্থ দেখতে পারি, হাইট দেখি, ওয়েট দেখি, ওএফসি দেখি। ওএফসি মানে হচ্ছে অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স, মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখি, বিএমআই দেখি, স্কিন ফোল্ডনেস থিকনেস দেখি। এটা এটা একটু জানলেন, বাট ইট ইস নট মানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর এখানে যে জিনিসটা আপনি জানবেন যে আমরা স্টেডিওমিটার এন্ড ইনফ্যান্টোমিটার আমরা কোথায় ইউজ করি। হ্যাঁ, স্টেডিওমিটার হচ্ছে আমরা কোথায় ইউজ করি, যখন হচ্ছে কি 6 ফিট মেজারিং স্কেলটা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যখন 1 বছরের বেশি না 2 বছরের বেশি বাচ্চাদের আমরা স্টেডিওমিটার ইউজ করি। আর 2 বছর নিচে বাচ্চাদেরকে আমরা ইনফ্যান্টোমিটার ইউজ করি। এই যে এটা হচ্ছে ইনফ্যান্টোমিটার, ইজ দিস ইনফ্যান্টোমিটার, হয়ে গেল স্টেডিওমিটার। ইনফ্যান্টোমিটার কাকে বলে জানলেন। দেন এখানে কিছু দেয়া আছে যে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, এগুলো এক্সামিনেশনের জন্য দরকার হয়, ইটস নট নেসেসারি। আচ্ছা, এখানে দেখো ডোমেইনস অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, ডোমেইনস অফ ডেভেলপমেন্টটা আপনার জানতে হবে যে আমাদের আমরা কি কি ডোমেইনস, একটা বাচ্চার ডেভেলপমেন্টাল অ্যাসেসমেন্টের আগে আমরা কি কি ডোমেইনস গুলো দেখি। এখানে দেখেন একটা সার্কুলার ওয়েতে দেওয়া আছে, কি কি কগনিশন দেখি, মোটর, গ্রস, ভিশন, হিয়ারিং, স্পিচ, সোশ্যাল, ইমোশনাল, সেলফ হেল্প অর অটোনমি, এগুলো দেখি। এই নামগুলো জানবেন, টু স্টার। দেন আপনাকে যেতে হবে পরে একটা ইয়েতে, ছবি আছে এখানে, ছবিতে না অনেকগুলো দেয়া আছে। যেমন দেখেন 6 উইক দেয়া আছে, আপনাকে এখানে সবগুলো জানা লাগবে না। 6 উইক দেয়া আছে, 3 মান্থ দেয়া আছে, 6 to 8 মান্থ দেয়া আছে, 9 to 12 মান্থ দেয়া আছে, এবং 12 মান্থের পরেও দেয়া আছে। আপনার মেনলি জানতে হবে কোনটা, আপনার মেনলি জানতে হবে 6 উইক। ঠিক আছে, 3 মান্থ, বেশি জরুরি। হ্যাঁ, এই কয়টা বেশি জরুরি, এখানে দেখেন এখানে কি দেখা আছে, গ্রস মোটর, ফাইন মোটর, ভিশন, স্পিচ, ল্যাঙ্গুয়েজ এন্ড হিয়ারিং। এই যে ছবিতে দেখা আছে, এগুলো একটু দেখে যাবেন যে 6 সপ্তাহে আপনি যে একটা বাচ্চা যে ওর যে অ্যাকচুয়ালি 6 সপ্তাহে হচ্ছে, ও যে ডেভেলপমেন্টালি অ্যাকুরেট আছে, সে তার বয়স অনুযায়ী যে সে 6 মাস অনুযায়ী সে যে ডেভেলপমেন্টাল এইজটা অ্যাকুরেট, হ্যাঁ তার ডেভেলপমেন্টটা যে অ্যাকুরেট হয়েছে তা বোঝার জন্য আমরা 4টা ডোমেইন ইউজ করেছি। যেমন গ্রস গ্রস মোটর, ফাইন মোটর, স্পিচ, ল্যাঙ্গুয়েজ এন্ড হিয়ারিং, সোশ্যাল ইমোশনাল বিহেভিয়ার। আচ্ছা, এখানে হচ্ছে এই যে ভিতরে যা দেওয়া আছে আপনারা একটু দেখে যাবেন, তার মানে আমি কি বললাম, 6 সপ্তাহ বল দেখবেন, 3 মান্থ দেখবেন, তারপর দেখবেন 9 মান্থ এন্ড 15 to 18 মান্থ। ওকে, দেন আসতেছে কি IYCF, IYCF জিনিসটা কি, ইনফ্যান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং। ইনফ্যান্ট এন্ড ইয়াং চাইল্ড ফিডিং, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানেন,
সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্রেস্ট ফিডিংটা। ব্রেস্ট ফিডিংটা কি হবে, যে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ যখন আসবে তখন আপনি মাথায় রাখবেন যে যাবতীয় সব ভালো কিছুই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে হয়। কোনো খারাপ কিছু মানে কোনো হার্ম নাই, সবকিছু ভালো। ব্রেস্ট ফিডিং এর কোনো হার্ম নাই, হ্যাঁ, যা ভালো আপনার অপশনে যা ভালো আসবে সবকিছুকে আপনি ট্রু দাগায় আসবেন, আর যা খারাপ থাকবে সেটার ক্ষেত্রে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ যদি থাকে তাহলে সেটা ফলস হবে। আচ্ছা, এখানে যে দেখেন ব্রেস্ট ফিডিং এর প্রপার পজিশনিং এন্ড গুড অ্যাটাচমেন্ট দেওয়া আছে, এই যে এটা যখন আমি এফটিপি দিয়েছি এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে। এখানে যে চারটা পয়েন্ট দেওয়া আছে, পজিশনিং এবং অ্যাটাচমেন্ট আলাদা আলাদা করে পড়বেন। পজিশনিং এন্ড অ্যাটাচমেন্ট, যে একটা গুড অ্যাটাচমেন্ট হয়েছে সেটা বুঝবেন কেমনে, আর এখানে প্রপার পজিশনিং নেওয়া হয়েছে কেমনে এটা জানতে হবে। আপনার প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে, আর পেরিতে এটা তো মানে এটা খুবই কমন। বাচ্চাদের মায়েরা বলবে যে আমার বাচ্চা ঠিক মতো খাচ্ছে না, দুধ পাচ্ছে না, ও খেতে চাচ্ছে না, তখন আপনার প্রথম জিনিসে বলতে হবে যে আপনার মানে আপনি কি ঠিক মতো পজিশনে নিচ্ছেন, অথবা তাকে শিখিয়ে দিতে হবে। সাধারণত আমাদের এই ব্রেস্ট ফিডিং এর পজিশনিং এবং অ্যাটাচমেন্টের উপর কিন্তু আমাদের ট্রেনিং ও হয়। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা বাচ্চা ঠিক মতো অ্যাটাচ হয়েছে কিনা ব্রেস্ট ফিড মানে ব্রেস্টের সাথে, সে ঠিক মতো দুধ পাবে কিনা, এটা কিন্তু অনেকখানি ডিপেন্ড করে এই অ্যাটাচমেন্ট এন্ড পজিশনিং এর উপর। তো এখানে যে চারটা আছে এই চারটা আলাদা আলাদা করে পড়বেন, এই চারটা একটার সাথে আরেকটা গুলায় ফেলা যাবে না, কারণ এই চারটা মানে এই পজিশনিং এর চারটা এবং অ্যাটাচমেন্টের চারটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেন হোয়াট ইজ প্রিল্যাকটাল ফিডিং? আমরা তো ধরেন এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং কখন বলি, যখন আমরা 6 মাস পর্যন্ত আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাইতে। যদি এই এইসব ব্রেস্ট ফিডিং এর আগে যদি সে কোনো এক্সট্রা, ধরেন আমাদের দেশে দেখা যায় না, জন্মের পর একটু মধু খাইয়ে দেয় অথবা একটু পানি খাইয়ে দেয় অথবা সরিষার তেল খাওয়াই দিলে হয়তো আচ্ছা নিউমোনিয়া হবে না, এসব অনেক চিন্তা আমাদের অ্যাডাল্টদের মধ্যে থাকে, হ্যাঁ, তখন দেখা যায় এটা খাইয়ে দিল, এগুলো কিন্তু প্রি ল্যাকটাল ফিডিং। হানি, এই যে দেখেন লেখা আছে হানি, ওয়াটার, মাস্টার্ড অয়েল, সুগার ওয়াটার, হ্যাঁ, এগুলো হচ্ছে যদি আমরা খাইয়ে দিই 6 মাসের আগে, দিস ইজ কল প্রি ল্যাকটাল ফিডিং। ওকে, এই চ্যাপ্টার থেকে এই আমি যেটা বললাম যে ওইটাই খুব ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আপনারা দেখতে পারেন, খুব খুব জোর দিয়ে বলবো না যে সব দেখে যান। এখন আসলে আমাদের সময় নষ্ট করার মানে সময় নষ্ট করারও সময় নাই, আমাদের খুব র্যাপিডলি আগাতে হবে, এবং যেটা জরুরি যেটা না পড়লেই নয় সেগুলো সেগুলোই আমাদের আসলে পড়তে হবে এখন। ওকে, দেন হচ্ছে এখানে IMCI, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। আমাদের যে IMCI, হ্যাঁ, IMCI কি করে জানেন, আপনার যে এই যে আমাদের যে বিভিন্ন যে আন্ডার 5 যে চাইল্ডহুড ইলনেস বলেন অথবা যে যে চিলড্রেন মর্টালিটি রেটটা কমানোর জন্য IMCI একটা মানে একটা সুন্দর পন্থা মানে নিয়েছে, কিরকম, সে হচ্ছে কি এই যে নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যাল নিউট্রিশন এদেরকে আবার ভাগ করছে, যে এটাকে 0 to 2 months পর্যন্ত এবং 2 months to 5 years পর্যন্ত, এভাবে করে এই ডায়রিয়া কেও ভাগ করছে, নিউমোনিয়া কেও ভাগ করছে, তারপর হচ্ছে এই নিউনেটাল ইলনেস মানে আদার্স যেমন ম্যাল নিউট্রিশন এদেরকে ভাগ করছে। এটা কি হয়, আমরা ভাগ করে তার হচ্ছে সিমটমস গুলা যাচাই করলাম, যাচাই করে তাকে ক্যাটাগরি ক্যাটাগরিতে ফেলায় তার পরবর্তী আমরা যে স্টেপটা নিব সেটা আমাদের নিতেও ইজি হয়, এবং দেখা যায় এই ক্ষেত্রে এটা যদি আমরা মেনটেন করতে পারি আমাদের মর্টালিটি রেট বলেন অথবা চাইল্ডহুড ইলনেস অনেকখানি কমে যায়। তো IMCI মেইনলি তিনটা জিনিসকে গুরুত্ব দিছে, নিউমোনিয়া, ডায়রিয়া এন্ড ম্যালনিউট্রিশন, নিউমোনিয়া, ডায়রিয়া এন্ড ম্যালনিউট্রিশন, হ্যাঁ, এই তিনটা হচ্ছে মেইন আপনার করতে হবে, নিউমোনিয়া, ডায়রিয়া, ম্যালনিউট্রিশন। তাহলে এটা কি বললাম, এটা হচ্ছে দুই ভাগে ভাগ করছে, এক হচ্ছে আপনার 0 to 2 months and 2 months to 5 years, এই দেখেন 0 to 2 months and 2 months to 5 years, এরা হচ্ছে সিক চিলড্রেন কে দুই ভাগে ভাগ করলো। এবার এদেরকে আলাদা করবে, হ্যাঁ, এই যে দেখেন এদের কিছু দেয়া আছে যে আপনার ভেরি সিভিয়ার ডিজিজে আপনার কি কি ফিচার্স থাকবে, এবং 2 months to 5 years এ কিছু জেনারেল ডেঞ্জার সাইন, এই চারটা জেনারেল ডেঞ্জার সাইন দেখে যাবে। কি কি দেখেন,
কনভালশন, লেথার্জিক অর আনকনসিয়াস, নট এবল টু ড্রিঙ্ক অর ব্রেস্ট ফিড, ভমিটস, এভরিথিং। এই চারটা হচ্ছে জেনারেল ডেঞ্জার সাইন, আর বাকিগুলো তো আছে। এখন দেখে এই ক্লাসিফিকেশনের উপর ভিত্তি করে ওরা আবার নিউমোনিয়াকে কিভাবে ভাগ করছে দেখেন। এটা হচ্ছে মানে 2 মাস 5 ইয়ার্স এর বাচ্চাদেরকে আবার ওরা নিউমোনিয়ার ক্ষেত্রে আবার দুই ভাগে ভাগ করলো, সিভিয়ার নিউমোনিয়া, নিউমোনিয়া, হ্যাঁ, এন্ড তিন ভাগে ভাগ করলো, সরি, সিভিয়ার নিউমোনিয়া, নিউমোনিয়া, কাফ এন্ড কোল্ড। ঠিক আছে, সিভিয়ার নিউমোনিয়াতে কি হচ্ছে, জেনারেল ডেঞ্জার সাইন গুলো থাকছে এবং চেস্ট সিনড্রোম, এবং নিউমোনিয়াতে চেস্ট সিনড্রোম, ফাস্ট ব্রিথিং। মানে নিউমোনিয়া হলে আপনার দুইটা জিনিস মনে রাখতে হবে, জাস্ট সিম্পল নিউমোনিয়া যেটা নর্মাল নিউমোনিয়া, চেস্ট সিনড্রোম থাকবে এবং ফাস্ট ব্রিথিং থাকবে। এই দুইটা যদি আপনি মনে রাখবেন তাহলে সেটা নর্মাল, মানে নর্মাল বলতে নিউমোনিয়া আর কি। আর জেনারেল ডেঞ্জার সাইন থাকলে সেটা হচ্ছে সিভিয়ার নিউমোনিয়া অথবা ভেরি সিভিয়ার ডিজিজ। আর কাফ এন্ড কোল্ড হচ্ছে নর্মাল, নো সাইন অফ নিউমোনিয়া। মানে এগুলো আপনার জাস্ট এই পাশে ইয়েটা পড়ে যেতে হবে আপনার, টাইপস এবং ক্লাসিফাই, আর এই এই পাশে আইডেন্টিফাই আইডেন্টিফাই এন্ড ট্রিটমেন্ট কোনো পড়ার দরকার নেই, জাস্ট সাইন এন্ড ক্লাসিফিকেশন এই দুইটা করতে হবে, এটা এবং ক্লাসিফাই। ওকে, দেন হচ্ছে আপনার পরবর্তীতে যায় কার্ডিনাল ফিচার্স অফ সার্টেন সিভিয়ার ডিজিজ। এটা এর মধ্যে যে জিনিসটা আছে কনভালশনটা দেখবেন, কনভালশন কি কি কারণে কনভালশন হয়, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোক্যালসেমিয়া এবং আদার থাকে হাইপোন্যাট্রেমিয়া, হাইপারন্যাট্রেমিয়াতেও হয়, হ্যাঁ, স্ট্রং ফিডিং ওয়েল কিসের কারণে হয়, ফাস্ট ব্রিথিং কেন কেন হয়, এটা আপনি একটা ওয়ান স্টার মানে একটু দেখে যাবেন, ওয়ান স্টার টপিক। আচ্ছা, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবেন, আমি মানে আমার সাধ্যমতো চেষ্টা করবো আনসার দেওয়ার। আচ্ছা, পরের হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার, এইসব দরকার নেই, কোনো দরকার নেই, আপনি এরপর চলে যাবেন, এগুলো দরকার নেই। নেক্সট চ্যাপ্টার, ওকে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে চাইল্ডহুড ইমিউনাইজেশন এন্ড ভ্যাকসিন। চাইল্ডহুড ইমিউনাইজেশন এন্ড ভ্যাকসিনে দেখেন ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ কি কি, দেখেন এই যে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই ডিজিজ গুলোর নাম আপনার জানতে হবে, মনে রাখতে হবে, টিবি, মিজলস, মাম্পস, চিকেন পক্স, টিটেনাস, পার্টুসিস, ডিপথেরিয়া। ওকে, এরপর দেখেন এখানে কন্ট্রাইন্ডিকেশন আছে, আচ্ছা কন্ট্রাইন্ডিকেশন মনে হয় একটু পরে। আচ্ছা, এখানে দেখেন ইমিউনাইজেশন হচ্ছে অ্যাক্টিভ ইমিউনাইজেশন এবং প্যাসিভ ইমিউনাইজেশন। অ্যাক্টিভ ইমিউনাইজেশন কখন বলবো আমরা, হ্যাঁ, অ্যাক্টিভ ইমিউনাইজেশন কখন বলবো এবং প্যাসিভ ইমিউনাইজেশন কখন বলবো, এই দুইটা একটু দেখবেন, জাস্ট একটু দেখে যান। এবং ইপিআই শিডিউল, ইপিআই শিডিউলে যে আমরা যে এক বারতে বিসিজি দেই, তারপর হচ্ছে 6 সপ্তাহে হচ্ছে পেন্টা, সঙ্গে হচ্ছে ওপিভি এবং নিউমোকককাল ভ্যাকসিন দেই, এখানে দেখেন একটা জিনিস যে আমরা পেন্টা এবং ওপিভি তিনটাই কিন্তু 6, 10, 14 সপ্তাহে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনার যে পিজিভি সেটা হচ্ছে আমরা 6 আর 10 সপ্তাহে দিচ্ছি, ঠিক আছে, 6, 10 এবং 18 সপ্তাহে দেয়, কিন্তু আমাদের সাধারণত 6 এবং 10 সপ্তাহে দেয়। আচ্ছা, এবং এখানে কিন্তু 9 মান্থসে আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে এমআর, এমআর ভ্যাকসিন, এবং 15 মান্থসেও কিন্তু এমআর ভ্যাকসিন, এই যে 9 মান্থসে এমআর অ্যান্ড 15 to 18 মান্থসে এমআর ভ্যাকসিন। তার মানে আপনার এই ইপিআই এর এইটা এইটা পড়তে হবে, এটা হচ্ছে ডাবল স্টার। ওকে, আচ্ছা, এখানে দেখেন কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম, কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম খুবই মানে খুবই কমন বলবো না, বাট এটা একটা মেজর মর্বিডিটির কারণ, হ্যাঁ, আমাদের 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 বাংলাদেশে বলেন অথবা আমাদের যে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমাদের এই এশিয়ার, দক্ষিণ এশিয়ার, সাউথ এশিয়ার অন্যতম একটা মর্বিডিটি, মেজর মর্বিডিটির কারণ কিন্তু কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম। এই জন্য দেখা যায় যে আমরা কনজেনিটাল রুবেলা সিন্ড্রোম পিনপয়েন্ট করার আগে কিন্তু আমরা দেখা যায় একটা প্রেগনেন্সিতে আমরা প্রেগনেন্সি প্ল্যানিং এ বলি যে আপনি 28 দিন আগে অথবা 1 মাস আগে আপনি রুবেলা ভ্যাকসিন নিয়ে নেন, প্ল্যানিং এর আগে, হ্যাঁ, এটা যদি আপনি মেনটেন করতে পারেন আপনি কিন্তু অনেকখানি কমিয়ে আনতে পারবেন এই
এই সিনড্রোমটা কনজেনিটাল রুবেলা সিনড্রোমটা। আচ্ছা, এখানে হচ্ছে তিনটা ট্রায়াড থাকে, ডিফনেস, ট্যাটারেট এন্ড প্যাটার্ন ডাক্তার সার্কুলেস। এই তিনটা ট্রায়াড আপনার খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার কি বলবো, 5 স্টার টপিক, 5 স্টার, এটাতে 5 স্টার দিয়ে রাখতে হবে। এই তিনটা, ডিফনেস, ক্যাটার এন্ড প্যাটার্ন ডাক্তার সার্কুলেস। ওকে, এখানে দেখেন আমাদের পরবর্তী টপিক যেটা টিবি। আচ্ছা, টিবির অর্গানিজম কোনটা? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর মাইকোব্যাকটেরিয়াম ভোবিস দিয়ে হয়ে থাকে। এটার রুট অফ এন্ট্রি অবশ্যই ইনহেলেশন। রুট অফ এন্ট্রি হচ্ছে অবশ্যই ইনহেলেশন, কিন্তু খালি ইনহেলেশনের মাধ্যমে হয় তা না, এটা কিন্তু কাউ মিল্ক ইনজেকশনের মাধ্যমে হয়, কিন্তু ইটস রেয়ার, ইটস এ রেয়ার কজ। আচ্ছা, এই প্যাথোজেনেসিসটা কি? প্যাথোজেনেসিসটা একটু দেখে যাবেন, আমি আপনাকে একটু বলি গন ফোকাস কাকে বলে এবং গন কমপ্লেক্স কাকে বলে। আমরা যখন ইনহেল করি, যে আমাদের ইনহেলেশনের মাধ্যমে যখন টিবিটা আমাদের লাংসে গেল, সে আমাদের লাংসের টার্মিনাল ব্রঙ্কিয়াল পার করে সে যখন লাং প্যারেনকামে যাবে, লাং প্যারেনকামে গিয়ে সে বাসা বাঁধলো একটা অ্যাডজেসেন্ট লাং টিস্যুতে, বাসা বাঁধলো একটা ফোকাল এরিয়া, একটা ছোট্ট ফোকাল এরিয়া। ওই যে একটা ছোট্ট ফোকাল এরিয়া সে প্রথমে বাসা বাঁধলো, যেখানে সে মাল্টিপ্লাই করবে, যেটা সে পছন্দ করেছে মাল্টিপ্লিকেশনের জন্য, মানে অ্যাকুরেট স্পেস, অ্যাকুরেট স্পেস, সেটা হচ্ছে গন ফোকাস। এবং ওখান থেকে সে লিম্ফো, মানে লিম্ফ্যাটিক নোডে সে সেটা সেটা যাবে হচ্ছে গিয়ে আপনার লিম্ফ নোডে। লিম্ফ নোড কোনটা? মেইনলি হচ্ছে হাইলার লিম্ফ নোড। এখন এই যে গন ফোকাস এবং হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি যদি হয়, দুইটা মিলে হচ্ছে গন কমপ্লেক্স। এই যে দেখেন, এই যে এটা কিন্তু হাইলার লিম্ফ নোড। হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে আপনার টিক চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে হাইলার লিম্ফ নোড, গ্র্যানুলোমা অফ হাইলার লিম্ফ নোড। এই যে আমি যে কথাটা বলছি এখানে, সেটাই বলছে গন ফোকাস এবং হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি মিলে গন কমপ্লেক্স ফর্ম করতেছে। তার মানে আমাদের যে ফোকাল এরিয়া হলো সেটা হচ্ছে গন ফোকাস, এবং এরপর সেটা যখন লিম্ফের মাধ্যমে হাইলার লিম্ফ নোডে গিয়ে সেখানে হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি ফর্ম করলো, সেটা হচ্ছে গন, মানে দুইটা এক করে গন কমপ্লেক্স হলো। এখন আমি পরের জায়গাতে যাচ্ছি, যে দেখেন এখানে কিছু প্রাইমারি কমপ্লেক্সের কিছু রিয়াকশনের কথা বলা আছে, যে হিলিং আউটকাম। হ্যাঁ, প্রাইমারি কমপ্লেক্সের কিছু আউটকামের কথা বলা আছে। এই যে হিলিং আছে না, হিলিং এর পাশে লিখে রাখেন অ্যাডাল্ট। অ্যাডাল্টদের ক্ষেত্রে হিলিং হবে ফাইব্রোসিস এর মাধ্যমে, হিলিংটা অ্যাডাল্টদের ক্ষেত্রে ফাইব্রোসিস, এখানে লিখে রাখবেন ফাইব্রোসিস। এবং ক্যাসিফিকেশন হবে চিলড্রেনদের, ধরেন একটা মানে একজন 25 বছর অথবা 30 বছরের একজন মানুষের টিবি হইলো, পরবর্তীতে অনেক বছর পর আপনি সেটা যদি পান, তাহলে আমরা দেখবো সেটা ফাইব্রোস হয়ে গেছে। আর বাচ্চাদের ক্ষেত্রে সেটা কি হবে? ক্যালসিফাইড। দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন কি কি? হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হচ্ছে এরিথ্রোমাইসিন এবং লিক্টোনুলার কনজাংটিভাইটিস। এরিথ্রোমাইসিন জিনিসটা কি? এটা হচ্ছে একটা পেইনফুল নোডিউল। হ্যাঁ, একটা পেইনফুল রেড নোডিউল, সেটা কোথায় হবে? আপনার সাধারণত বনি প্রমিনেন্ট, আমরা সাধারণত সেটা টিবিয়াল শিন আছে না, শিনের এগেইনস্ট একটা রেড পেইনফুল টেন, মানে পেইনফুল রেড নোডিউল দেখি। হ্যাঁ, এটা শিনে, মানে টিবিয়াল শিনে মোস্ট কমন, কিন্তু এটা আরো জায়গায় হতে পারে, ফোরআর্মে হতে পারে, বাট রেয়ার, এটা হচ্ছে টিবিয়াল শিনে মোস্ট কমন। এরিথ্রোমা নোডোসাম হচ্ছে প্রাইমারি কমপ্লেক্সের আরেকটা আউটকাম, যে মানে এটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের কারণে এরিথ্রোমা নোডোসাম হইলো। এবং আরেকটা কি হলো? লিক্টেনুলার কনজাংটিভাইটিস। এটা কি? এটা একটা নোডিউল, এই নোডিউলটা হবে হচ্ছে আপনার কনজাংটিভা, একটা রেড লাল রঙের একদম ছোট্ট নোডিউল, নোডের মতো ফর্ম করবে। এটা খুবই কমন, তার মানে আপনাকে এই দুইটা নাম জানতে হবে, এরিথ্রোমা নোডোসাম এন্ড লিক্টেনুলার কনজাংটিভাইটিস। ওকে, ঠিক আছে, আর এখানে ওরকম ইম্পর্টেন্ট কিছু নেই। এখানে কিছু কমপ্লিকেশন আছে, যেমন পার্শিয়াল অবস্ট্রাকশনে কি হবে, কমপ্লিট অবস্ট্রাকশনে কি হবে, এগুলো একটু দেখবেন। আচ্ছা, প্রাইমারি সাইট অফ টিবি এখানে লেখা নেই, এটা আপনাদের একটু লিখে রাখেন। প্রাইমারি সাইট অফ টিবি আমরা মনে রাখতে পারি লিস্ট দিয়ে। প্রাইমারি সাইট অফ টিবি হচ্ছে লাংস, ইনটেস্টাইন, স্কিন এন্ড টি ফর টনসিল। তার মানে এই চারটা জিনিস মনে রাখতে হবে, লিস্ট, এটা আপনি লিস্ট দিয়ে মনে রাখেন, LIST, প্রাইমারি সাইট অফ টিবি, LIST দিয়ে মনে রাখবেন।
ওকে, দেন হচ্ছে এখানে দেখেন সিমটম সাজেশন অফ এক্সট্রা পালমোনারি টিবি যে সব দেয়া আছে, এটা টু স্টার, মানে গিব্বাসটা কিসের কমন বলেন তো? টিবি স্পাইনে, এই যে গিব্বাস দেয়া আছে না, এই যে গিব্বাস, এটা হচ্ছে টিবি স্পাইনে মোস্ট কমন। আচ্ছা এখানে দেখেন অ্যাবডোমিনাল টিবিতে কি হবে, তারপর হচ্ছে প্লুরাল প্লুরাল টিবিতে কি হবে, দেন হচ্ছে টিবি লিম্ফাডিনাইটিস তে কি হবে, এই যে এইটা এই এইটা কিন্তু ডাবল স্টার মার্কস একটা টপিক। ওকে, দেন ডায়াগনোসিস এর মধ্যে সবচেয়ে বেশি আপনার জানতে হবে, ডায়াগনোসিস এর মধ্যে এমটি এমটির সাইজটা। হ্যাঁ, এমটি দিলে যে সাইজে মোর দেন 5 মিলিমিটার হলে অথবা মোর দেন 10 মিলিমিটার, এই যে এইটা, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ট্রিপল স্টার টপ, মানে ট্রিপল স্টার এটার জন্য। মোর দেন 10 মিলিমিটার হলে আমরা যদি এই এমটিতে ইনডিউরেশন যদি 10 মিলিমিটারের বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে আমরা পজিটিভ ধরি, এবং 5 মিলিমিটারের বেশি যদি সে ইমিউনো কম্প্রোমাইজ হয়, তার যদি সিভিয়ার ম্যালনিউট্রিশন থাকে, এইচআইভি থাকে, যদি 5 মিলিমিটারের বেশি হয় তাহলে সেটা আমরা পজিটিভ ধরি। তার মানে আপনাকে জানতে হচ্ছে দুটা জিনিস, যে 10 মিলিমিটারের বেশি হলে আপনি আমরা পজিটিভ ধরবো, এবং যদি 5 মিলিমিটারের বেশি হয় তাহলে আমরা কাদের পজিটিভ ধরবো, যদি সেটা ইমিউনো কম্প্রোমাইজ পার্সন হয়, যেমন ধরেন সিভিয়ার ম্যালনিউট্রিশন বলেন, এইচআইভি বলেন, ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খাচ্ছে অথবা ইমিউনো সাপ্রেশন আছে কোনো কারণে, সেসব পেশেন্টদের আমরা 5 মিলিমিটার বেশি হলে তাদেরকে পজিটিভ ধরি। ওকে, কখন কখন ফলস নেগেটিভ হবে, এটা ডাবল স্টার টপিক, কখন কখন ফলস নেগেটিভ হবে। আচ্ছা এখানে দেখেন লিফ নোডে আপনি লিফ নোড বায়োপসিতে কি পাবেন, এই লিফ নোড বায়োপসিতে কি পাবেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা এখানে কি পাই, যখন আমরা টিবি টিবিতে আমরা লিফ নোড বায়োপসিতে সেন্ট্রাল কেজিয়েশন পাবো সারাউন্ডেড বাই এপিথেলিয়াল এন্ড মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল। এই যে দেখেন এই ছবিটাতে, এই যে এটা কিন্তু সেন্ট্রাল কেজিয়েশন, হ্যাঁ, এবং এই যে এগুলো কিন্তু এই যে আশপাশে এইগুলো এগুলো হচ্ছে গিয়ে কি এপিথেলিয়াল এন্ড মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল, এই যে এইটা জায়ান্ট সেল, হ্যাঁ, এগুলো হচ্ছে এপিথেলিয়াল সেল। ওকে, দেন আপনি ট্রিটমেন্টে একটু দেখবেন যে কখন আমরা এই যে এই ট্রিটমেন্টে এখানে কখন আমরা হচ্ছে 6 মাসের রেজিমেন্ট দেই, কখন আমরা 10 মাসের রেজিমেন্ট দেই, কখন আমরা 12 মাসের রেজিমেন্ট দেই, এখানে যে এগুলো দেওয়া আছে এগুলো একটু দেখে যাবেন। এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স সম্বন্ধে বলা আছে, রেজিস্ট্যান্স খুবই দরকার, যে আমরা কখন মনো রেজিস্ট্যান্স বলি, যখন মাত্র একটা ড্রাগে রেজিস্ট্যান্স ডেভেলপ করে তখন আমরা সেটাকে মনো রেজিস্ট্যান্স বলি। হ্যাঁ, আর যখন হচ্ছে যখন একটা ড্রাগে হচ্ছে রেজিস্ট্যান্স ডেভেলপ করে তখন তাকে আমরা মনো রেজিস্ট্যান্স বলি, অ্যান্টি টিবি একটা ড্রাগ, আর যদি ধরেন মোর দেন ওয়ান ড্রাগ হয় তাহলে আমরা সেটাকে পলি রেজিস্ট্যান্স বলি। তাহলে মাল্টি রেজিস্ট্যান্স কি কখন বলবো, যখন আইসোনিয়াসিন এবং রিফামপিসিন দুইটাকে একসাথে রেজিস্ট্যান্স হবে, হ্যাঁ, তখন সেটাকে আমরা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বলি। সঙ্গে কিন্তু আপনার আদার ড্রাগস হতে পারে, তাহলে এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স কখন বলবো, এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স তখন বলবো যখন হচ্ছে আপনার রিফামপিসিন, তারপর হচ্ছে গিয়ে মানে মোস্ট অফ দা যে ফার্স্ট লাইন অ্যান্টি টিবি ড্রাগ সেগুলো তো থাকবে সঙ্গে আপনার, আরো থাকছে হচ্ছে গিয়ে আমরা ফ্লোরোকুইনোলোনের একটা, এবং এই যে আমাদের যে সেকেন্ড লাইন অ্যান্টি টিবি ড্রাগ কোনগুলো, এইগুলো অ্যামিকাসিন, ক্যাপ্রিওমাইসিন এবং ক্যানামাইসিন, এই তিনটা, এই তিনটা অ্যাটলিস্ট ওয়ান যদি আপনার রেজিস্ট্যান্স তো ডেভেলপ করে তাহলে আমরা সেটাকে বলবো এক্সটেন্সিভলি ড্রাগ রেজিস্ট্যান্স। আর টোটাল ড্রাগ রেজিস্ট্যান্স মানে সব সব যা আছে সব। ওকে, ঠিক আছে। আচ্ছা মিজলস, মিজলস এর মধ্যে আপনাকে জানতে হবে মিজলস এর অর্গানিজম কি, রুবিওলা, রুবিওলা, হ্যাঁ, আর নট রুবেলা, ইটস রুবিওলা। রুবিওলা ভাইরাস, আরএনএ ভাইরাস, ইনহেলেশন ট্রান্সমিশন হবে ইনহেলেশনের মাধ্যমে, ইনকিউবেশন পিরিয়ড, মিজলস মাম্পস রুবেলার ইনকিউবেশন পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মিজলস মাম্পস রুবেলার ইনকিউবেশন পিরিয়ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন দেখেন এখানে আপনাকে আমি বলে দিই মিজলস মাম্পস রুবেলার কমপ্লিকেশন গুলো না পড়ে পরীক্ষা হলে যাবেন, অবশ্যই আপনার কমপ্লিকেশন গুলো পড়েই যেতে হবে, কারণ মিজলস মাম্পস রুবেলার কমপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে দেখেন এটা তিনটা ফেজে আছে, তিনটা ফেজে আপনার খালি এটা জানতে হবে কমপ্লিক স্পট কোন ফেজে এবং কততম দিনে আছে। কমপ্লিক স্পট হচ্ছে আপনার 3 to 4 days এ, 3 to 4 days এ আসবে। আর এটা কি, এটা হচ্ছে হোয়াইট প্যাপিউল ফাউন্ড অন বাকাল মিউকোসা এগেইনস্ট আপার মোলার, একটা সাদা
একটা লালের মধ্যে আপনার যে বাকাল মিউকোস, একটা লাল লাল প্যাপিউলের মধ্যে একটা সাদা ডটের মতো থাকবে, সাদা মানে লাল এরিয়ার মধ্যে একটা সাদা ডট থাকবে, সেটা হচ্ছে কপিক স্পট। ওকে, দেখেন এই যে কমপ্লিকেশন, কমপ্লিকেশন গুলো পড়বেন। আমি বললাম একটু আগে যে মেজার্স, মাম্পস, রুবেলার, ইনকিউবেশন পিরিয়ড এন্ড কমপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মিজাসের আরেকটা কি ইম্পর্টেন্ট জানেন, সেটা হচ্ছে এই যে ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন এ ক্যাপসুল কখন আপনি কতটুকু দিবেন। যদি আপনার বয়স 6 মাস থেকে 1 বছর হয় তখন 1 লাখ দিবেন, এবং এর বেশি হলে আমরা 2 লাখ দিই। এই 1 লাখ যে দেই, এটা হচ্ছে আপনার এই ক্যাপসুলটা হচ্ছে ব্লু কালারের হয়, আর এই যে 2 লাখ দিই এই ক্যাপসুলটা কিন্তু রেড কালারের হয়। ওকে, দেন আমরা যাবো গা মামসে। মামসে যে আমি বললাম মিজলস, মামস এবং রুবেলার ইনকিউবেশন পিরিয়ড এন্ড হচ্ছে এর খুব ইম্পর্টেন্ট। এই যে মামসের কমপ্লিকেশন, মিজলস এবং মামসের কমপ্লিকেশন দেখবেন, মামসের এক্সট্রা মানে সবগুলো দেখবে, যে মিজলস এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যায় লাংস এর ইনভলভমেন্ট বেশি থাকে, তারপর হচ্ছে সিএনএস ইনভলভমেন্ট থাকে, এসব থাকে। কিন্তু মামসে কিন্তু একটা মজার হচ্ছে এখানে অর্কাইটিস, এপিডিডার্ম অর্কাইটিস, এটা কিন্তু খুব কম, প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ, এটা দিয়ে আপনি একটু মানে জেনিটাল অথবা জেনিটোরিনাল সিস্টেম ইনভলভমেন্টটা এখানে থাকে, যেটা হচ্ছে মিজলস মামসে তত প্রমিনেন্ট না। ওকে, দেন এখানে দেখেন চিকেন পক্স, চিকেন পক্স এর ইনকিউবেশন পিরিয়ডটা দেখবেন 21 দিন। আপনি মাথায় রাখবেন চিকেন পক্স এর 21 দিন, 21 দিনটা মাথায় রাখলে আপনি চলবে। এই যে 21 দিন, 21 ডেজ। চিকেন পক্স এর অর্গানিজমের নাম জানলে আচ্ছা একটা জিনিস, চিকেন পক্স এর আপনার প্রতিটা লেশন যে ইরাপ্ট করে ততবারই কিন্তু আপনার জ্বর আসবে। হ্যাঁ, যে এক একটা আর চিকেন পক্স একটা মজার জিনিস হচ্ছে, এখানে কিন্তু প্রথমে হচ্ছে গিয়ে স্টেজ বাই স্টেজ, প্রথমে প্যাপিউল, ভেসিকল, পাস্টিউল এবং প্রাস, মানে এক একটা লেশন এক 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 স্টেজে থাকে। কোনোটা হচ্ছে ম্যাকিউল স্টেজে, কোনোটা প্যাপিউল স্টেজে, কোনটা ভেসিকল স্টেজে, আবার কোনোটা কাসি স্টেজে ঠিক হয়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, ওকে, দেখেন এটা হচ্ছে চিকেন পক্স এর, এই যে আমি একটু আগে বললাম সিমেলটেনিয়াস প্রেজেন্স অফ ভ্যারিয়াস স্টেজেস অফ লেশন। এই কমপ্লিকেশন দেখেন, এই কমপ্লিকেশনের মধ্যে এনকেফালাইটিস খুব ইম্পর্টেন্ট। যেমন আপনার মিজলস এর কমপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে প্যানেনকেফালাইটিস ভেরি ইম্পর্টেন্ট, চিকেন পক্স এর ক্ষেত্রে এনকেফালাইটিস ভেরি ইম্পর্টেন্ট, আর আপনার মাংস এর ক্ষেত্রে অর্থাইটিস, তারপর ওপোরাইটিস, প্যানক্রিয়াটাইটিস ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো পড়তে হবে, কিন্তু কিছু থাকে না যে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। টিটানাসের জাস্ট নাম জানবেন, ক্লস্ট্রিডিয়াম টিটানি, আর কিছু দরকার নেই পড়ার, এর ইনকিউবেশন পিরিয়ড অত পড়া দরকার নেই। ওকে, টিটানাসের এখানে যে জিনিসটা দেখতে হবে যে অপিস্থটোনাস, দেখেন ট্রাইসমাস এন্ড রাইসাস সার্টোনাস, এই তিনটা কাকে বলে এটা জানতে হবে। এই যে টিটানাস আছে, মাসেল স্পাজম হচ্ছে, অপিসোটোনাস হচ্ছে, তারপর হচ্ছে রাইসাস সার্টোনিকাস হচ্ছে, এন্ড ট্রিসমাস হচ্ছে। ট্রিসমাস কি আপনার যে ম্যাসেটর মাসেল থাকে, আপনার যে মানে গালের যে ম্যাসেটর মাসেল, এটা হচ্ছে গিয়ে স্পাজম হবে। হ্যাঁ, তারপর দেখেন এটা অপিসোটোনাসটা কি, বাচ্চাটা দেখেন কেমন ধনুকের মতো বেঁকে গেছে। হ্যাঁ, ধনুকের মতো বেঁকে যায়, এটা হচ্ছে অপিসোটোনাস। আর রাইসাস সার্টোনিকাস হচ্ছে আপনার স্পাজম অফ ল্যারিঞ্জিয়াল এবং রেসপিরেটরি মাসল। এই জন্যই আমরা যে টিটি টিকাটা আমাদের এখন আমরা আমাদের ন্যাশনাল ওয়াইড নেশন ওয়াইড এটা আমরা টিটি টিকাটাকে এত মানে এত ছড়া দেওয়ার চেষ্টা করতেছি, যাতে বাচ্চাদের এই মানে নিউবর্ন বেবিদের এই টিটেনাসটা না হয় অথবা মায়েদের না হয়। এইসব কমপ্লিকেশনটা দেখবেন,
আচ্ছা, ও এটা হচ্ছে পার্টোসিসের কমপ্লিকেশন, সরি, এটা পার্টোসিসের কমপ্লিকেশন। ওকে, পার্টোসিস হচ্ছে বর্ডারেলা পার্টোসিস, এটা কি গ্রাম নেগেটিভ কক্ক ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ কক্ক ব্যাসিলাই। এটা কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে ইনহেলেশন রুটের মাধ্যমে হয়, ইনকিউবেশন পিরিয়ড 6 to 14 days। এর কমপ্লিকেশনটা দেখেন কি কি বলতাম, তো এই চ্যাপ্টারে হচ্ছে কমপ্লিকেশন সবগুলো দেখে যেতে হবে, মিজোসমাস রুবেলা তো মাস, আর এগুলো এগুলোরও দেখে যেতে হবে। স্টেজগুলো জাস্ট নাম জানবেন, আর ভিতরে পড়া দরকার নেই। ইনভেস্টিগেশন হচ্ছে কি, পার্টোসিসের মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে এখানে লিউকোসাইটোসিস হয়, লিউকোসাইটোসিস হয়। হ্যাঁ, এটা ডিপথেরিয়া, ডিপথেরিয়া হচ্ছে কি আপনার কজ বাই কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি ট্রান্সমিশন, এবং এর হচ্ছে এখানে কি হয়, এখানে একটা সিউডো মেমব্রেন ফর্ম হয়। ডিপথেরিয়াতে কি হয়, একটা সিউডো মেমব্রেন ফর্ম হয়। হ্যাঁ, এই যে সিউডো মেমব্রেন, ডাবল স্টার, ওকে, নেক্সট আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। নিউবর্ন এন্ড কমন নিওনাটাল প্রবলেম, নিউবর্ন এন্ড কমন নিওনাটাল প্রবলেম এর মধ্যে যে কমন নিওনাটাল প্রবলেম গুলো আছে এগুলো জানতে হবে, কোনটা কোনটা লো বার্থ ওয়েট হচ্ছে মোস্ট কমন। মোস্ট কমন আমি আপনাকে আগেই বলছি যে নিউবর্নদের যে নিওনাটাল প্রবলেম অথবা নিউবর্ন ইলনেস এর মোস্ট কমন কজ হচ্ছে পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া, পেরিন্যাটাল অ্যাসফিক্সিয়া। হ্যাঁ, এটা কি হয়েছে, জন্মের সময় বাচ্চারা যে অনেক সময় দেখা যায় না অবস্ট্রাকটেড লেবার, লেবার অথবা ধরেন ফিটাল ডিস্ট্রেস, বাচ্চা প্রলং লেবার, হ্যাঁ এইসব কারণে যে আমরা অনেক সময় দেখা যায় বাসার মধ্যে ট্রাই করি, এইসব বাচ্চারা দেখা যায় যে পিএনএনই বেশি আসে, তারা পিএনএনই বেশি আসে, এবং এইসব বাচ্চার কিন্তু আপনার ব্রেনের উপর চাপ বেশি পড়ে, এবং এদের দেখা যায় নিউরোলজিক্যাল ডেফিসিট অথবা নিউরোলজিক্যাল প্রবলেম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, তাই আমরা এখানে বলি আচ্ছা এই যে দেখেন একটা হেলদি নিউবর্নের কি কি ফিচার থাকে, হেলদি নিউবর্নের কি কি ফিচার থাকে, অবশ্যই তার বার্থ ওয়েট 2500 থেকে 400 গ্রাম হবে, লেন্থ 50 সেন্টিমিটার হবে, ওএফসি 35 সেন্টিমিটার হবে, কালার পিঙ্ক থাকবে, দেন ব্রেথিং স্পন্টেনিয়াস হবে। ওকে, এই রিফ্লেক্স গুলো দেখবেন কখন ফার্স্ট অ্যাপিয়ার করবে এবং কখন ডিসঅ্যাপিয়ার করবে। এখানে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে এটা হচ্ছে ট্রিপল স্টার টপিক, লো বার্থ ওয়েট, ভেরি লো বার্থ ওয়েট, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, ইনক্রেডিবল লো বার্থ ওয়েট, কখন কখন 2500 নিচে হচ্ছে লো বার্থ ওয়েট, 1500 নিচে হচ্ছে ভেরি লো বার্থ ওয়েট, 1000 নিচে হচ্ছে আপনার এক্সট্রিমলি লো বার্থ ওয়েট, এবং 750 নিচে হচ্ছে আপনার ইনক্রেডিবল লো বার্থ ওয়েট। আবার এখানে দেখেন কখন প্রিটার্ম বলবো, কখন টার্ম বলবো, কখন পোস্টার্ম বলবো, এটাও ডাবল স্টার। দেন কজেস অফ প্রিম্যাচুরিটি এবং আইইউজিআর, এটা হচ্ছে একটা ডাবল স্টার দেবেন, এটা এটা পড়তে হবে। আচ্ছা, প্রবলেমস অফ প্রিটার্ম লো বার্থ ওয়েটে কি কি হয়, হাইপোথায়ারমিয়া হয়, হাইপোগ্লাইসেমিয়া হয়, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়, এটা ডাবল স্টার মার্ক। ফিডিং ডিফিকাল্টি হয়, গাটের নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস ইজ ভেরি মানে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস কিন্তু প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবির জন্য খুবই খুবই কমন, কারণ তাদের গাটটা তখনও ম্যাচিউর ম্যাচিউর হয় না, ম্যাচুরেশন পায় না। ওকে, দেন আমরা চলে যাই যে পেনাটাল অ্যাসফিক্সিয়া, পেনাটাল অ্যাসফিক্সিয়া
একটু আগে বললাম যে এখানে হচ্ছে আপনার কি হয়, এখানে হচ্ছে কি ইম্পিয়ার গ্যাস এক্সচেঞ্জ ইন দা ফিটাস। হ্যাঁ, ইম্পিয়ার গ্যাস এক্সচেঞ্জ ফিটাসে যদি হয় তাহলে আপনার আমাদের শরীরে বিভিন্ন অর্গান প্রপার নিউট্রিশন পাবে না, প্রপার অক্সিজেনেশন পাবে না। এই জন্য আমাদের দেখা যায় ব্রেইনে 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 অক্সিজেন ঠিক মতো পাচ্ছে না, হাইপোক্সিয়া হচ্ছে, কিডনিতে হচ্ছে, এবং আদার অনেক অর্গান আছে যেগুলোতে আপনার অক্সিজেন পাচ্ছে না। এ কারণে পিএনএর বাচ্চাদের অনেক ধরনের সমস্যা হয়। হ্যাঁ, এখানে দেখেন খুব সুন্দর করে একটা ইয়া দিয়েছে, হার্টে কি হচ্ছে হাইপোক্সিক কার্ডিও মায়োপ্যাথি হচ্ছে, কিডনিতে কি হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হচ্ছে, গাটে নেক্রোটাইজিং এন্টারোকোলাইটিস হচ্ছে, লাংসে পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন, অ্যাড্রেনালে হেমোরেজ, লিভারে হচ্ছে হেপাটোফিলার নেক্রোসিস। তার মানে এইটা হচ্ছে ডাবল স্টার মার্ক টপিক। এবং এখানে দেখেন হাইপোক্সি ইসকেমিক এনকেফালোপ্যাথি যে তিনটা স্টেজ আছে, তিনটা স্টেজ হচ্ছে ট্রিপল স্টার। আপনাকে জানতে হবে যে কোনটায় মানে স্টেজ ওয়ান এ কি হয়, স্টেজ টু তে কি হয়, স্টেজ থ্রি তে কি হয়। স্টেজ ওয়ান আমি আপনাকে বলে দিই, এখানে বাচ্চার হাইপার অ্যালার্ট থাকবে। স্টেজ টু তে হচ্ছে বাচ্চার কনভালশন হবে, লেথার্জিক হবে, সবকিছু উইক থাকবে। আর স্টেজ থ্রি তে বাচ্চা একেবারে নাই নাই অবস্থায়, ফ্ল্যাসিড মাসেল, কোমাটোজ, মানে একেবারে লুতুপুতু অবস্থা হয় স্টেজ থ্রি তে। ঠিক আছে, ওকে। এখন আপনি জানেন স্টেজ ওয়ান এর কিন্তু আপনার প্রোগ্নোসিসটা খারাপ না, স্টেজ ওয়ান এর বাচ্চারা মোটামুটি ইন ফিউচার ভালো ভালো কন্ডিশনে যেতে পারে। কিন্তু স্টেজ টু এর বাচ্চা যাদের কনভালশন হয় তাদের কিন্তু নিউরোলজিক্যাল ডেফিসিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং স্টেজ থ্রি তো বাচ্চাটা মানে খুব বেশি দিন বাঁচেও না। আর যারা বাঁচে তাদের তাদের 80% হচ্ছে নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে, তাদের কোনো সিভিয়ার নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট হয়। ওকে, দেন হচ্ছে আপনি এখানে এখানে দেখবেন যে এখানে যে পোস্ট রিসাসিটেশন ম্যানেজমেন্ট, এগুলো আসলে দরকার নেই, কোনো দরকার নেই আপনার করার। এই স্টেপস অফ রিসাসিটেশন এটাও দরকার নেই। আপনাকে কি পড়তে হবে সেটা জানতে হবে, আপনার সবকিছু। এটা তো একটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের বই। হ্যাঁ, এখানে আপনার ম্যানেজমেন্ট, এখানে আপনার ট্রিটমেন্ট, এখানে সবকিছু দেওয়া থাকবে, কিন্তু সব তো আমাদের দরকার হচ্ছে না এসসিপিএস পার্ট ওয়ান এর জন্য। আমাদের জিস যেগুলো জানা লাগবে সেগুলো আমি একটু বলে দিই। এই যে দেখেন রেসপিরেটরি ডিস্ট্রেস ইন নিউবর্ন, হ্যাঁ, দ্য কমন ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। একটা বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসলে কি কি হয়, এই যে দেখেন ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন। হ্যাঁ, ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন কিন্তু টার্ম বেবিদের জন্য খুব কমন। ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন কিন্তু টার্ম বেবিদের জন্য খুব কমন, আর রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম কিন্তু প্রি টার্ম বেবিদের জন্য কমন। পাশে একটু লিখে রাখেন, রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হচ্ছে প্রি টার্ম, এন্ড ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন হচ্ছে টার্ম। ওকে, আচ্ছা, এখানে আমি যেটা বললাম এখানে এটুকুই দেখবেন যে এটা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম হচ্ছে মোস্ট কমন ইন প্রিটার্ম, এবং এর রিস্ক ফ্যাক্টর ডাবল স্টার। দেন প্যাথোফিজিওলজি, এখানে কি হয় সারফ্যাক্টেন্ট ডেফিসিয়েন্সি হয়। সারফ্যাক্টেন্ট আসলে টাইপ টু নিউমোসাইট থেকে রিলিজ হয়। এই টাইপ টু নিউমোসাইট কিন্তু আপনার 23 to 24 উইকস অফ জেস্টেশনাল এইজে আপনার অ্যাপিয়ার করে, কিন্তু এটা 30 থেকে 32 উইকস এর আগে এটা রিলিজ করা স্টার্ট করে না, নিয়ে আবার 36 এটা কমপ্লিট রিলিজ রিলিজ করা শুরু করে। এই জন্য দেখা যায় যে আমাদের যখন বাচ্চা 36 উইকস এর আগে অথবা 37 কমপ্লিটেড উইকস এর আগে জন্মায় সেসব বাচ্চাদের অনেকে মানে লেট প্রিটার্মে কম হয়, কিন্তু আর্লি প্রিটার্মের ক্ষেত্রে এটা খুবই কমন রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, কারণ তাদের সারফ্যাক্টেন্ট ডেফিসিয়েন্সি থাকে। এবার হচ্ছে ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন। ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন আমি আপনাকে একটু আগে বললাম, এখানে হচ্ছে কি আপনার কাদের হয়, এটা হচ্ছে টার্ম বেবিদের। ট্রানজিয়েন্ট টাকেপনিয়া অফ নিউবর্ন টার্ম বেবিদের হয়, এটা খুবই এর প্রগনোসিস খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, নিওনেটাল সেপসিসটা একটু পড়বেন। এই নিওনেটাল সেপসিসে আপনাকে আমি দুইটা জিনিস বলি, যে আর্লি অনসেট নিওনেটাল সেপসিস যদি আপনার 72 ঘন্টা 72 ঘন্টার মধ্যে হয়ে থাকে সেপসিসের ফিচার্স নিয়ে আসে, হ্যাঁ, সেটা হচ্ছে আর্লি অনসেট নিওনেটাল সেপসিস, এবং 72 ঘন্টার পরে হলে সেটা হচ্ছে লেট নিওনেটাল সেপসিস। এবং এই যে কমন অর্গানিজম গুলো আছে এটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক স্টক, এই বক্সটা পড়তে হবে। রিস্ক ফ্যাক্টর ডাবল স্টার দিবেন, এটা একটু দেখবেন। ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার গুলো একটু এখানে দেখেন সেপসিস স্ক্রিনিং এ কি কি আছে, কি 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 জিনিস নিয়ে আসলে সেপসিস স্ক্রিনিং টুলস
হ্যাঁ, কি কি, যেমন টোটাল লিকোসাইট কাউন্ট, অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট, ইম্যাচিউর টু মানে আইটি রেশিও, সিআরপি, মাইক্রোএসআই, হ্যাপটোগ্লোবিন, এই যে এই চারটা পাঁচটা নাম মনে রাখবেন এবং এদের ভ্যালুস গুলো জানবেন। এটা ডাবল স্টার সেপসিস থেকে আপনার জানার আর দরকার নেই। আচ্ছা, এখানে দেখেন যে সেপসিসে কি হচ্ছে, হাইপোথার্মিয়া, হাইপোগ্লাইসেমিয়া, নিউট্রিশনের কি কি, হ্যাঁ এই যে জাস্ট এটুকু জানবেন। সাপোর্টিভ ম্যানেজমেন্ট, হাইপোথার্মিয়া হলে আপনি কি করবেন, হাইপোগ্লাইসেমিয়া হলে কি করবেন, জাস্ট এই দুইটা। ওকে, আমরা এখন নিওনেটাল জন্ডিসে চলে আসছি। নিওনেটাল জন্ডিসে আপনাকে হচ্ছে এই যে এই যে একটা টেবিল আছে, এই টেবিলটা ট্রিপল স্টার দিতে হবে। এখানে হচ্ছে কি, ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে আসলে সাধারণত হিমোলাইসিস এর কারণে হয়ে থাকে, হিমোলাইসিস এর কারণে হয়ে থাকে। আর কি কি, আরএস ইনকম্পেটিবিলিটি, এবিও ইনকম্পেটিবিলিটি, মাইনর ব্লাড গ্রুপ ইনকম্পেটিবিলিটি, G6PD ডেফিসিয়েন্সি, কনজেনিটাল স্পেরোসাইটিস, হ্যাঁ এই এই প্রথম 24 ঘন্টার মধ্যে আসলে এগুলো, এবং এরপর থেকে শুরু হলে সাধারণত আপনার ফিজিওলজিক্যাল জন্ডিস থাকে, তারপর হচ্ছে জন্ডিস অফ প্রিম্যাচিউরিটি, সেপসিস, পিগলান নার্ভাস সিন্ড্রোম, গ্যালাক্টোসেমিয়া, এগুলো। আচ্ছা, আনকনজুগেটেড আনকনজুগেটেড আপনার হচ্ছে কি জন্ডিস কোনটা, আর কনজুগেটেড মানে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া এবং কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়া কি কি, এটা জানতে হবে। আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়াতে আপনার ইনডাইরেক্ট বিলিরুবিন বেশি থাকে, এবং কনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়াতে আপনার ডিরেক্ট বিলিরুবিনটা বেশি থাকে। আচ্ছা, এখন আমরা একটু একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আরএস ইনকম্পেটিবিল। আরএস ইনকম্পেটিবিলিটিতে কি হয়, এখানে দেখেন একটা ছোট্ট একটা সুন্দর একটা চার্ট আছে, আমি বলি আপনাকে যে আরএস ইনকম্পেটিবিলিটি হওয়ার জন্য মায়ের আরএস নেগেটিভ হওয়া লাগবে এবং বাচ্চার আরএস পজিটিভ হওয়া লাগবে। আরএস ইনকম্পেটিবিলিটি কিন্তু ফার্স্ট প্রেগন্যান্সিতে হয় না, সেটা হচ্ছে সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সিতে হয়। যখন একটা বাচ্চা মানে আরএস পজিটিভ বাচ্চা একটা আরএস নেগেটিভ মায়ের ওয়ম্বে থাকে, তো সামহাও সে তার থেকে যদি আরএস পজিটিভ এরাস্ট্রোসাইটটা মানে যায়, মায়ের শরীরে যায়, সেটা প্লাসেন্টা ক্রস করলো, প্লাসেন্টা সেটা ক্রস করে কি করলো, সেটা সে অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি ফর্ম হলো। হ্যাঁ, এই অ্যান্টিবডি কি কি, আইজিজি এন্ড আইজিএম, আইজিজি এবং আইজিএম। আমরা জানি যে আইজিএম সাইজ অনেক বড়, এটা আমাদের প্লাসেন্টা ক্রস করতে পারে না, আর আইজিজি হচ্ছে আমাদের প্লাসেন্টা ইজিলি ক্রস করতে পারে। পরবর্তী প্রেগনেন্সিতে দেখা যাবে যে এই আইজিজিটা আপনার প্লাসেন্টা ক্রস করে আপনার যখন একটা আরএস পজিটিভ বাচ্চা বাচ্চা থাকবে তখন তার সাথে অ্যাটাচ করে, হ্যাঁ আরএস পজিটিভ, আবার যদি ওয়ামে একটা আরএস পজিটিভ বাচ্চা আসে তার সাথে অ্যাটাচ করে কি করবে, ডিস্ট্রাকশন করবে। হ্যাঁ, এই যে ডিস্ট্রাকশন, এই যে অ্যাটাচ হইলো, এরপর ডিস্ট্রাকশন হয়ে কি হচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, তারপর হচ্ছে গিয়ে এই যে বিলিরুবিন, জন্ডিস, কার্নিক ক্রেস, এগুলো হলো। ওকে, এবিও ইনকম্পেটিবিলিটি, এবিও ইনকম্পেটিবিলিটি হওয়ার জন্য কি হওয়া লাগবে, আপনার মাকে ও পজিটিভ হইতে হবে আর বাচ্চাকে এ বি অর এবিও, ঠিক আছে, এ বি অর এবি, তাহলে হচ্ছে এবিও ইনকম্পেটিবিলিটি হবে। দেন আমাদের এখানে দেখেন যে এখানে হচ্ছে গিয়ে এর কিছু ক্লিনিক্যাল ফিচার এক্সচেঞ্জ এগুলো আছে, এগুলো একটু দেখবেন। নিওডার কনভার্সনটা একটু দেখে যাবেন, এটা ইডিওলজিটা দেখবেন, এটা হচ্ছে ডাবল স্টার বার টপিক। আর এখানে দেখেন যে আপনার একটা চার্ট দেওয়া আছে যে একটা বাচ্চা ডেভেলপ মানে জন্মের পর, ডেলিভারির পর মায়ের কি কি কন্ডিশন থাকলে আমরা হচ্ছে বাচ্চার জন্য কি কি মেজার নিতে পারি। হ্যাঁ, এখানে একটা সুন্দর চার্ট দেওয়া আছে, চার্টের প্রত্যেকটা জিনিস পড়বেন, ডাবল স্টার মার। এরপর দেওয়া আছে হচ্ছে বার্থ ইনজুরিতে কি কি হয়, কমন কিছু কিছু বার্থ ইনজুরির কথা বলা হয়েছে, আমরা তো জানি কিছু কমন, যেমন কেফাল হেমাটোমা, ক্যাপুট সাক্সিডেনাম, এছাড়া আরো কিছু হয় যেমন আর্স পালসি হতে পারে, তারপর হচ্ছে শোল্ডার ডিসট্রসি হতে পারে, আরো অনেক কিছু পারে, এগুলো দেখে যাবে। আচ্ছা, ক্যাপুট সাক্সিডেনাম কি আর কেফাল হেমাটোমা কি, ক্যাপুট সাক্সিডেনাম হচ্ছে আপনার এটা হচ্ছে গিয়ে আপনার সাবকিউটেনিয়াস ফ্লুইড কালেকশন, আর কেফাল হেমাটোমা হচ্ছে সাবপেরিওস্টিয়াল ব্লাড কালেকশন। এখন বলেন কোনটা আপনার
কোনটা আপনার হচ্ছে গিয়ে সুচার লাইন ক্রস করবে আর কোনটা আপনার সুচার লাইন ক্রস করবে না। এই যে ক্যাপুটস আর সিডেনাম থাকে সেটা হচ্ছে সুচার লাইন ক্রস করবে, কিন্তু কেফালহেমাটোমা সুচার লাইন ক্রস করবে না। আচ্ছা আরেকটা দেখেন, ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরিতে আসপাশে হচ্ছে ক্যাম্পাস পালসি হচ্ছে, আসপাশেতে কি হয় আপনার আপার নিউরন গুলোতে লেশন হয়। হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাসে আপার নার্ভ গুলা আপার নার্ভে, আর ক্যাম্পাস হচ্ছে লোয়ার নার্ভ। ঠিক আছে, ওকে, এবার আমরা নিচে যাই। দেখেন এটা হচ্ছে কি ক্যাপুর সাকসিডিনাম, হ্যাঁ, আর এটা হচ্ছে কেফালোমাটোমা। ওকে, এটা হচ্ছে কি দেখেন ফেশিয়াল পালসি। এই বাচ্চাটাকে দেখছেন যে তার কিন্তু চোখও ইনভলভ করতেছে আবার মুখও ইনভলভ করছে। যখন একটা বাচ্চা আপনার ফেসের ফুল সাইড, ফুল মানে আপার এবং লোয়ার পার্ট দুইটা ইনভলভ করে, সেটা কিন্তু লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল পালসি। আর সেটা আর যদি বাচ্চার খালি নিচের টুকু মানে চোখের নিচে ইনভলভমেন্ট থাকতো তাহলে সেটা আপার মোটর নিউরন টাইপ অফ ফেশিয়াল পালসি হতো। ঠিক আছে, ওকে, আচ্ছা, নিউট্রিশনাল ডিসঅর্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউট্রিশনাল ডিসঅর্ডার দেখেন আমাদের যে কিছু কমন বাংলাদেশে কিছু নিউট্রিশনাল ডিসঅর্ডার হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ভিটামিন এন্ড আদার মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সি, এগুলো। আচ্ছা, আচ্ছা, অ্যাকিউট ম্যালনিউট্রিশন আমরা কখন বলবো? অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলার আগে আমাকে এই তিনটা জানা লাগবে। হ্যাঁ, মিড আপার আর সারকামফারেন্স যদি 115, এখানে দেখেন এম এ এম আর এস এম, এটা এই দুটো কিন্তু অ্যাকিউট ম্যালনিউট্রিশনের মানে অংশ। হ্যাঁ, যদি আপনার এম এ এম থাকে সেটা হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এস এম হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। কখন আমরা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলবো, কখন আমরা সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন বলবো? যদি মিড আপার আর্ম সার্কামফারেন্স 115 থেকে 124 এর মধ্যে হয় সেটা হচ্ছে ম্যাম, আর 115 নিচে হলে স্যাম। ওয়েট ফর হাইট জেড স্কোর, এটা কি WHZ? এটার মানে হচ্ছে ওয়েট ফর হাইট জেড স্কোর, ওয়েট ফর হাইট জেড স্কোর। হ্যাঁ, এটা এইটা হচ্ছে কি আপনার যে হাইটটা ওয়েট অনুযায়ী যে ঠিক আছে এটা বের করার একটা রুলস আছে, ওটা আপনারা পরে পরে জানবেন যখন আপনার পোস্ট গ্রাজুয়েশন লেভেলে জানবেন। আপাতত জানেন যে ওয়েট ফর হাইট জেড স্কোর হচ্ছে যদি -3 আপনার -2 হয়ে থাকে তাহলে ম্যাম, আর -2 এর নিচে হলে সরি -3 এর নিচে হলে স্যাম, আর বাইপিডাল ইডিমা ম্যাম এ থাকবে না আর স্যাম এ থাকবে, বাইপিডাল ইডিমা থাকবে। এখন এখানে কিন্তু একটা জিনিস আছে, যদি আপনার 6 মাসের নিচে কিন্তু আমরা মোয়াক মাপি না, 6 মাসের নিচে মোয়াক মাপি না, 6 মাসের উপর থেকে আমরা মোয়াক মাপি। সেক্ষেত্রে যদি 6 মাসের নিচে আপনি স্যাম ডায়াগনোস করতে চান সেখানে মোয়াকটা বাদ দিয়ে বাকি দুইটা ধরবেন। ওকে, এখানে কিছু স্কিন ফিচার্স এর কথা বলা আছে। স্কিন ফিচার সেটা হচ্ছে গিয়ে আপনি ডাবল স্টার মার্ক। ঠিক আছে, ওকে, এখানে হচ্ছে কোয়াশিয়ারকোর এবং ম্যানাসমাসের হচ্ছে গিয়ে আপনার একটা ট্রিপল স্টার মার্কে একটা আপনার পার্থক্য দেওয়া আছে, ডিফারেন্সিয়েশন দেওয়া আছে, এটা একটু দেখতে হবে আপনার মাস্ট। এরপর আপনার স্যামের ম্যালনিউট্রিশনের মানে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশনের যে 10 স্টেপ ম্যানেজমেন্ট এটা জানতে হবে। জাস্ট হেডলাইন গুলা, জাস্ট হেডলাইন, অনলি হেডলাইন, স্টেপ গুলো হেডলাইন গুলো দেখে যাবে। এখানে যে হেডলাইন গুলো আছে স্টেপ 1, স্টেপ 2, মানে একক করে স্টেপ 3, স্টেপ 4 করে 10 পর্যন্ত হেডলাইন গুলো দেখে যাবে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি কি? ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে কি হয় আমরা জানি, নাইট ব্লাইন্ডনেস ইজ মোস্ট কমন কজ অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। আর একটা কি জিরোফথ্যালমিয়া, হ্যাঁ জিরোফথ্যালমিয়া, অনেকগুলো কন্ডিশন মিলে হচ্ছে জিরোফথ্যালমিয়া, অনেকগুলো কন্ডিশন মিলে হচ্ছে জিরোফথ্যালমিয়া হয়। হ্যাঁ, এখানে আরো কিছু ভিটামিন ডেফিসিয়েন্সির নাম আছে, দেখুন ভিটামিন এ, ডি, কে, বি1, বি2, বি3, এই এইটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক, একটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক টপিক, আপনার এই পুরো বক্সে পড়তে হবে। আচ্ছা, ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে যে আমরা বললাম জিরোফথ্যালমিয়া, এটা কিন্তু অনেকগুলো কন্ডিশন মিলে একসাথে হচ্ছে আপনার জিরোফথ্যালমিয়া। নাইট ব্লাইন্ডনেস হবে, কনজাংটিভাল জিরোসিস হবে, জিরোসিস জিনিসটা কি, এটা হচ্ছে কনজাংটিভাল ড্রাইনেস। হ্যাঁ, এরপর হচ্ছে বাইটোট স্পট হবে, এই যে বাইটোট স্পট, দেন হচ্ছে কি কর্নিয়াল জিরোসিস মানে কর্নিয়াল ড্রাইনেস, এরপর হচ্ছে কর্নিয়াল আলসারেশন, কেটোম্যালেশিয়া, কর্নিয়াল স্কার, জিরোফথ্যালমিক ফান্ডাই, এগুলো এক্সট্রাকুলার ম্যানিফেস্টেশন। আচ্ছা, ভিটামিন ডি, ভিটামিন এ ডেফিসিয়েন্সি বললাম, এখন ভিটামিন সি ডেফিসিয়েন্সি মোস্ট কমন হচ্ছে কি স্কার্ভি।
স্কারভি এবং রিকেটস আপনি পাশাপাশি রেখে আপনার পড়া লাগবে। কি পড়া লাগবে? এটা এক্সট্রা ফাইন্ডিং, এটা হচ্ছে স্কারভি এক্সট্রা ফাইন্ডিং। আমি আপনি যদি এই ছবিটা এই ছবিটা দেখে যান এবং রিকেটসের ছবিটা দেখে যান, জাস্ট ছবিগুলোতে যেসব যেসব পয়েন্ট আছে সেগুলো পড়লে আপনার আলাদা করে পড়া লাগবে না। এই দেখেন, ফ্রাঙ্কেল লাইন, রিঙ্গিং এপিফাইসিস, ফ্র্যাকচার জোন, তারপর কর্নিয়াল কর্নার সাইনাস পোর, সাবপেরিওস্টিয়াল হেমোরেজ, পেরিসেল থিন কর্টেক্স, আর এর সাথে সাথে আপনি রিকেটস এর ফাইন্ডিংটাও দেখে যান। একটা জিনিস কি জানেন, যে রিকেটস এর সাথে আমি স্কারবি একটা জিনিস খুব মিলাই ফেলি। আমাদের স্কারবিতে হচ্ছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স হয়, হ্যাঁ, আর রিকেটসে কিন্তু গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার হয়, ঠিক আছে? এই দুইটা আলাদা করবেন, এই দুটো মিলাই ফেলা যাবে না। এখানে হয়েছে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, স্কারবিতে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, আর রিকেটস এর ক্ষেত্রে গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার। আচ্ছা, এই দেখেন, আমাদের এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কারণে যে রিকেটস আছে, এটা একটা বলে যে সানলাইট আমাদের স্কিনে যখন পড়ে, স্কিনের নিচে যে কোলেস্ট্রল থাকে, হ্যাঁ, স্কিনের নিচে যে কোলেস্ট্রল থাকে, সেই কোলেস্ট্রলকে সে 7-ডিহাইড্রোকোলেস্ট্রল মানে ফর্ম করে, মানে 7-ডিহাইড্রোকোলেস্ট্রলে টার্ন করে। সে 7-ডিহাইড্রোকোলেস্ট্রল যখন লিভারে যায়, সেটা কি হবে, লিভারে গিয়ে সেটা হচ্ছে 25-হাইড্রোক্সি ভিটামিন ডি থ্রি ফর্ম করবে। এরপর সে সেটা যখন কিডনিতে যাবে, সেটা হচ্ছে 125-ডিহাইড্রোক্সি ভিটামিন ডি থ্রি ফর্ম করবে। অ্যান্ড এইটাই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেটাকে আমরা ক্যালসিট্রায়ল বলি। এই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি কে আমরা ক্যালসিট্রায়ল বলি। পাশে লিখে রাখেন ক্যালসিট্রায়ল। আচ্ছা, এখানে যে রিকেটস এর ইটিওলজি গুলো জানবেন, এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। একটু আগে বললাম না, এখানে হচ্ছে গ্রিন স্ট্রিক ফ্র্যাকচার থাকে, ওখানে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স থাকে, হ্যাঁ, দুটো আলাদা। তার মানে আপনাকে রিকেটস এবং স্কারবির রিকেটস এবং স্কারবির এক্সট্রা ফাইন্ডিংস টা আলাদা করে পড়তে হবে, পাশাপাশি লিখে পড়লে সবচেয়ে সুবিধা হয়, কারণ দুইটা আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এটা হচ্ছে ট্রিপল স্টার বলতে না, এটা হচ্ছে 5-স্টার টপিক, দুইটাই স্কারবি এন্ড রিকেটস। ওকে, দেন হচ্ছে চাইল্ডহুড অবেসিটি। চাইল্ডহুড অবেসিটি দরকার নেই, জাস্ট আপনি জানবেন যে কখন আমরা ওভারওয়েট বলছি আর কখন অবেস বলছি, এই যে কখন ওভারওয়েট এন্ড কখন অবেস। যখন 85-95 সেন্টাইলের মধ্যে থাকে তখন সেটা ওভারওয়েট, এবং 95 সেন্টাইলের বেশি হলে সেটা হচ্ছে অবেস। ওকে, দেন আমরা হচ্ছে কমপ্লিকেশনটা একটু দেখবেন, অবেসিটির কমপ্লিকেশন, এটা তো বানায় বানায় বলা যায়, জানেনই সবাই। এবার আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাবো, কাফ এন্ড ডিফিকাল্ট ইন ব্রিথিং। কাফ এন্ড ডিফিকাল্ট ইন ব্রিথিং এ আপনাদের প্রথমে জানতে হবে যে কন্ডিশন প্রেজেন্টিং উইথ উইজ, হ্যাঁ, কখন উইজটা কোথায় কমন এবং স্ট্রাইডার কোন কোন জায়গায় কমন। উইজে কমন হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এবং অ্যাজমায়, ওকে, অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস এন্ড অ্যাজমা। আর আপনার স্ট্রাইডারটা হচ্ছে অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস। অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস এর আরেকটা নাম কি বলতে পারেন? অ্যাকিউট ল্যারিঙ্গোট্রাকিও ব্রঙ্কাইটিস এর আরেকটা নাম হচ্ছে আপনার টুপ। অ্যাকিউট এপিগ্লটিস এন্ড ল্যারিঙ্গোমালেশিয়া, তার মানে আমরা কি জানলাম, ভিজে হচ্ছে অ্যাকিউট ব্রঙ্কোলাইটিস এবং অ্যাজমা কমন, এবং স্ট্রাইডর কোন তিনটায় কমন, এই তিনটা। এখন নিউমোনিয়া, নিউমোনিয়া আপনার সবচেয়ে বেশি জানতে হবে এর অর্গানিজম গুলোর নাম, অর্গানিজম গুলো কোন এজে কমন, সবগুলো জানা লাগবে না। আপনার নিউ বর্নে হচ্ছে গ্রুপ বি স্ট্রেপটোকক্কাস কমন, তারপর হচ্ছে 1-3 মান্থে হচ্ছে এই দুইটা, ক্লামাইডিয়া ট্রাকোমাইটিস এন্ড হচ্ছে ইউরিয়া ইউরিয়া লাইটিকাম ভাইরাস, এবং হচ্ছে 1-12 মান্থে হচ্ছে 1-5 ইয়ার্স, সবগুলো না, 5 ইয়ার্সটা দেখতে হবে, দরকার নেই, নিউ বর্নটা দেখবেন, 1-12 মান্থস টা দেখবেন, দেন হচ্ছে 1-5 ইয়ার দেখবেন, এন্ড মোর দেন 5 ইয়ার্স টা দেখবেন। এটা হচ্ছে ট্রিপল, মানে নিউমোনিয়া অর্গানিজম গুলো আপনার জানতে হবে। এবং এখানে দেখেন যে কনসলিডেশন প্লুরিফিকেশন, আর হচ্ছে গিয়ে আপনার কনসলিডেশন প্লুরিফিকেশন,
করে। এন্ড নিউমোথোরাক্সে যে ইয়েটা দেওয়া আছে, তো চার্ট দেওয়া আছে যে এদের এদের ইনস্পেকশন পালপেশন কোনটাতে কি হবে এটা জানবে, যে উডি ডাল এবং স্টোনি ডালটা আমরা অ্যাড করে ফেলি। কখন আমরা কোন জায়গায় আমরা উডি ডাল পাই আর কোন জায়গায় আমরা স্টোনি ডাল পাই, এই দুটো আমরা কিন্তু অ্যাড করে ফেলি। তাহলে আমরা কোন জায়গায় উডি ডাল পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে আপনার কনসলিডেশনে, হ্যাঁ নিউমোনিয়া উডি ডাল পাচ্ছি, এবং হচ্ছে প্লুরাল ইফিউশনে আমরা পাচ্ছি স্টোনি ডাল, এবং হাইপার রেজোনেন্স তাহলে কোথায় পাচ্ছি? হাইপার রেজোনেন্স পাচ্ছি হচ্ছে আপনার নিউমোথোরাক্স। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কখন আমরা কোন এজে আমরা ফার্স্ট ব্রিথিং বলবো। শূন্য থেকে জিরো থেকে টু মান্থসে আমরা যদি 60 অথবা 60 এর আমরা আইএমসিআই তে যে সিভিয়ার নিউমোনিয়া নিউমোনিয়া এবং কাফ এন্ড কোল্ড পড়েছি, ওইটা ওটুকু পড়লেই চলবে, ট্রিটমেন্ট দরকার নেই। এই যে কন্ডিশন প্রেজেন্টিং উইথ উইল, ইটস ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার মার্কস, এর মধ্যে কোনটা কমন বেশি? অ্যাজমা, ব্রঙ্কিওলাইটিস, জিআরড, and foreign body, and foreign body. Okay. এরপর হচ্ছে acute bronchiolitis. Acute bronchiolitis হচ্ছে organism কোনটা? Organism হচ্ছে respiratory syncytial virus. Respiratory syncytial virus is হচ্ছে most common organism of acute bronchiolitis. এটা age group টা আপনি জানতে হবে, mainly হচ্ছে 2 to 6 months. অ্যাজমাটা, অ্যাজমাটা আমরা সবাই জানি, অ্যাজমা সম্পর্কে সবাই বলবো না, বাট অ্যাজমা হচ্ছে ট্রিপল স্টার মার্কস একটা টপিক। অ্যাজমার আগা মাথা সব যা আছে সব করতে হবে, অ্যাজমার সবকিছু করতে হবে। এবার দেখেন এখানে হচ্ছে কি স্ট্রাইডর, স্ট্রাইডরের হচ্ছে কিসের কিসের জন্য মোস্ট কমন? অ্যাকিউট ল্যাং মানে ট্রুপ, তারপর অ্যাকিউট ইপিগ্লটাইটিস, ল্যাঙ্গোমেলেসি, এগুলোর জন্য স্ট্রাইডর মোস্ট কমন। হ্যাঁ, এগুলোতে হচ্ছে স্ট্রাইডর বেশি কমন, এই বক্সটা দেখবেন। আর অ্যাকিউট ল্যাঙ্গো ট্রাকি ব্রঙ্কাইটিস এর অপর নাম হচ্ছে ক্রুপ। এটার অর্গানিজম গুলোর নাম জানবেন, ডাবল স্টার, ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার মধ্যে সব করা লাগবে না, আমি বলি আপনি ইন্সপায়েটরি স্টাইডর পড়বেন, পার্কিং কাফ পড়বেন, হোর্সনেস অফ ভয়েস পড়বেন, দ্যাটস এই তিনটা, জাস্ট এই তিনটা পড়বেন। হ্যাঁ, আর কিছু আপনার কুপে কার্ডিনাল ফিচারে পড়া লাগবে। একটা জিনিস হচ্ছে এক্সরে ফাইন্ডিং আমরা স্টিপল সাইন পাই কুপে, এটা কি? এটা হচ্ছে এয়ার কলমটা উপর দিকে ন্যারো হয়ে যায়, এই যে দেখছেন ন্যারো হয়ে গেছে, এটা হচ্ছে এয়ার কলম, এই যে ন্যারো হয়ে গেছে একটু মিনারের মতো, এটাই হচ্ছে কুপ, মানে এটাই হচ্ছে স্টিপল সাইন, সরি এটা হচ্ছে স্টিপল সাইন, এটা কুপে মোস্ট কমন। আচ্ছা, দেন এপিগ্লটাইটিস এ হচ্ছে কি আপনি এপিগ্লটাইটিস অর্গানিজমের নাম পড়বেন এবং ফিচার্স পড়বেন। এপিগ্লটাইটিস এর মোস্ট কমন ফিচারের মধ্যে কোনটা? টক্সিক লুক এন্ড ড্রুনি, টক্সিক লুক এন্ড ড্রুনি। দেন ল্যাঙ্গোমেলেসিয়া, এখানে হচ্ছে আপনি জাস্ট এটার একটা একটা জিনিস পাবেন, এখানে হচ্ছে ইন্সপাইরেটরি স্ট্রাইডর হয় এবং অ্যাগ্রেভেটেড বাই ক্রাইং, এজিটেশন, ফিডিং when lies on his back, a line to people. This diarrhea, diarrhea সব কিছুই পড়া লাগবে, diarrhea খুব ইম্পর্টেন্ট। ডায়রিয়ার মধ্যে যে জিনিসটা আপনাকে পড়তে হবে যে কাকে অ্যাকিউট ডায়রিয়া বলে আর কাকে হচ্ছে পার্সিস্ট্যান্ট ডায়রিয়া বলে। 14 দিনের কম হলে সেটা হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া, এবং 14 দিনের বেশি হলে, এবং 2 দিনের বেশি যদি আপনার মানে দুই অবশ্যই 2 দিনের বেশি আপনি সিমটম ফ্রি থাকতে পারবেন না, সেটা হচ্ছে পার্সিস্ট্যান্ট ডায়রিয়া। তার মানে পার্সিস্ট্যান্ট ডায়রিয়া হওয়ার জন্য কি লাগতেছে? আপনার 14 দিনের বেশি ডায়রিয়া থাকবে, এবং অবশ্যই অবশ্যই এবং অবশ্যই 2 দিনের বেশি সিমটম ফ্রি হওয়া যাবে না। যদি সে 2 দিনের বেশি সিমটম ফ্রি হয় সেটা পার্সিস্ট্যান্ট ডায়রিয়া ক্রাইটেরিয়া থেকে বের হয়ে আসবে। ওকে, ডিসেন্ট্রিতে অর্গানিজম গুলো জানবে এবং কমপ্লিকেশন গুলো, হাইপোক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোনেমিয়া, প্যারালাইটিক আইসিস, অ্যাকিউট রেনাল ফেইলিওর, জিবিএস। ওকে, এই যে পার্সিস্ট্যান্ট ডায়রিয়া নিয়ে আপনাকে যা আগে বলছি সেটা এখানে লেখা আছে। ওকে, এবার হচ্ছে কি আপনার কখন কোনটাকে সিভিয়ার ডিহাইড্রেশন বলবেন, কোনটাকে সাম ডিহাইড্রেশন বলবেন, এবং কোনটাকে নো ডিহাইড্রেশন বলবেন, এই যে ফিচার গুলো আছে এই ফিচার গুলো করবেন। এই যে ফিচার গুলো সিভিয়ার ডিহাইড্রেশনের ফিচার, সাম ডিহাইড্রেশনের ফিচার এবং নো ডিহাইড্রেশনের ফিচার, এগুলো করবেন।
ওকে ভমিটিং সম্পর্কে জাস্ট কজ গুলা পড়বে না, দরকার নাই ভমিটিং সম্পর্কে, জাস্ট কজ গুলা কমন কজ গুলা পড়বে, ডাবল স্টার মার্ক। আর এই চ্যাপ্টার থেকে আর কিছু দরকার? অ্যাবডোমিনাল পেইন এরও সাধারণত অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন এর কারণ এবং রিকারেন্ট অ্যাবডোমিনাল পেইন এর কারণ, এটা হচ্ছে ডাবল স্টার মার্ক। বাট আর কিছু দরকার? কনস্টিপেশন আর সেম, জাস্ট অর্গানিক এন্ড নন অর্গানিক কজ গুলো দেখবেন, ডাবল স্টার মার্ক। ওকে ভাইরাল ফ্যারিঞ্জাইটিস এ দেখেন, ভাইরাল ফ্যারিঞ্জাইটিস এর অর্গানিজম কোনগুলো? এডিনো ভাইরাস, কক্সাকি ভাইরাস, এপস্টিন বার ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস। অ্যাকিউট ব্যাকটেরিয়াল ফ্যারিঙ্গো টনসিলাইটিস এর অর্গানিজম এর নাম কি? গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকক। সেই দুটো নাম জেনে রাখবেন কমপ্লিকেশনের, অ্যাকিউট রিউমাটিক ফিভার, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবার আসি আমরা একটা অন্যতম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি কার্ডিওলজি। কার্ডিওলজিতে আপনাকে প্রথমে জানতে হবে কোনটা সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ, কোনটা অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আর সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ মনে রাখার সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনি সমস্ত টি, মানে টি দিয়ে যেগুলো মানে হার্ট ডিজিজ গুলো আছে সবগুলো হচ্ছে সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আর অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ কোনটা? যেটা হচ্ছে কি বিএসজি, এসজি, পিডিএ, আর এগুলো হচ্ছে উইথ শান্ট, আর উইদাউট শান্ট হচ্ছে কোয়ার্টেশন অফ অ্যাওর্টা, পালমোনারি স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস। তার মানে আপনার এই বক্সটা ট্রিপল স্টার দেওয়া লাগবে। বিএসজি তে আমরা কখন স্মল বলবো, কখন মডারেট বলবো, কখন লার্জ বলবো, এটা আপনার জানতে হবে। যে স্মল হচ্ছে 5 মিলিমিটারের কম হলে স্মল, এবং হচ্ছে গিয়ে যদি 5 থেকে 10 মিলিমিটার হয় সেটা হচ্ছে গিয়ে মডারেট হবে, এবং 10-এর বেশি হলে লার্জ। আচ্ছা আপনাকে আমি এখন একটা ইন্ট্রাউটেরাইন ফিটাল সার্কুলেশন সম্পর্কে বলবো। ইন্ট্রাউটেরাইন ফিটাল সার্কুলেশন এখানে আছে কিনা জানি না, আমি ইন্ট্রাউটেরাইন ফিটাল সার্কুলেশন সম্পর্কে আপনাকে একটা ছোট আইডিয়া দিয়ে রাখি। সিভিএস করবেন আর ইন্ট্রাউটেরাইন ফিটাল সার্কুলেশন করবেন না, এটা হবেই না। আচ্ছা এখানেই তো থাকার কথা, আমি দেখছি একটু। মনে হয় নেই। আচ্ছা আপনাকে ইন্ট্রাউটেরাইন ফিটাল সার্কুলেশন সম্পর্কে বলি। আপনার একটা এট বার্থ হচ্ছে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স অনেক বেশি থাকে। হ্যাঁ পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকে এই কারণে যে আমাদের লাংসটা এক্সপ্যান্ড যখন করে আফটার বার্থ, আমরা যখন একটা বেবি ক্রাই করে যখন এক্সপ্যান্ড করে তখনই আপনার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়। মানে এট বার্থ বলতে সরি, ইন্ট্রাউটেরাইন লাইফে আপনার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্সটা বেশি থাকে। তাহলে আপনার যে আমাদের অর্গানে যে অক্সিজেন সাপ্লাই, তারপর হচ্ছে আমাদের এটা কোত্থেকে পাচ্ছে, মায়ের মায়ের যে অক্সিজেন এবং নিউট্রিশন সেটা প্লাসেন্টাতে যাচ্ছে, সেখান থেকে সেটা আম্বিলিকাল ভেইন হয়ে সেটা যাবে কোথায়? আপনার আম্বিলিকাল ভেইন হয়ে লিভারের ডাক্টাস ভেনোসাসে, সেটা ডাক্টাস ভেনোসাস গিয়ে ওপেন করবে ইনফেরিয়র ভেনা কাভার। ইনফেরিয়র ভেনা কাভার থেকে সেটা কই যাবে? আপনি পারলে একটু ফ্লো চার্টের মতো লিখে রাখেন, ইনফেরিয়র ভেনা কাভার থেকে সেটা যাবে কোথায়? সেটা যাবে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা লেফট অ্যাট্রিয়ামের প্রেশার থেকে বেশি হওয়ার কারণে সেটা হচ্ছে ফোরামেন ওভালিক কজ করে সেটা লেফট অ্যাট্রিয়ামে যাবে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে অ্যাওর্টা হয়ে সে সারা শরীরে চলে যাবে। ঠিক আছে এইটা হচ্ছে নর্মাল। কিন্তু সবকিছুই কি এভাবে চলে যাবে? সবই কি রাইট থেকে লেফটে চলে যাবে, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে চলে যাবে? না, সুপিরিয়র ভেনা কাভার থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে, হ্যাঁ সেটা কিন্তু আপনার রাইট অ্যাট্রিয়াম থেকে সেটা রাইট ভেন্ট্রিকলে যাবে, সেখান থেকে পালমোনারি ট্রাঙ্কে যাবে, পালমোনারি ট্রাঙ্কে গিয়ে সেটা পালমোনারি আর্টারি হয়ে লাংসে ঢোকার চেষ্টা করবে, কিন্তু লাংসে সে ঢুকতে পারবে না। লাংসে সে ঢুকতে পারবে না কারণ আমি একটু আগে বললাম যে ইন্ট্রাউটেরাইন লাইফে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, সেইটা লাংস থেকে সে কি করবে, সে ব্যাক করে সে আপনার ডাক্টাস আর্টেরিয়াস হয়ে সে ডিসেন্ডিং আওয়ারটাই চলে যাবে, এরপর সে সারা শরীরে চলে যাবে। ঠিক আছে তার মানে আপনাকে আমি দুইটা ওয়েই বললাম।
ওকে, এটা হচ্ছে ইন্ট্রাউটার ফিটাল সার্কুলেশন আপনাকে খুবই জরুরি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এইখানে এই বইয়ে মনে হচ্ছে নাই, এটা মনে হয় ফিফথ এডিশনে আছে। ওকে, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করবেন, আমি ইজিলি বলে দিব। ইন্ট্রাউটার ফিটাল সার্কুলেশন খুবই খুবই ইম্পর্টেন্ট FCPS পার্ট 1 পেডিয়াট্রিক্স এর জন্য। দেন হচ্ছে প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাস। প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাস এর জিনিসটা আপনাকে জানতে হবে যে প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাস আপনার সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিনের কারণে আমরা ইনক্লুডেন লাইফে প্যাটেন থাকে। আফটার বার্থ প্রোস্টাগ্ল্যান্ডিন মেটাবলাইজ হয়ে যায়, রাডিকাল রিলিজ হয় এবং অক্সিজেন টেনশন বেড়ে যাওয়ার কারণে প্যাটেন ডাক্টাস আর্টেরিওসাস টা ক্লোজ হয়ে যায়। আমাদের কখন ফাংশনাল ক্লোজার অফ প্যাটেন ডাক্টাস, কখন ফাংশনাল ক্লোজার অফ ডাক্টাস আর্টেরিওসাস হয় এবং কখন অ্যানাটমিক্যাল ক্লোজার হয় এই দুটা জানতে হবে। ফাংশনাল ক্লোজার হয় 12 থেকে 24 ঘন্টার মধ্যে এবং আপনার অ্যানাটমিক্যাল ক্লোজার হয় 3 থেকে 4 সপ্তাহ। ওকে, এইসেন্ট মেজার সিনড্রোমটা হচ্ছে আপনার ভিএসজি তে অনেক বছর লেট কমপ্লিকেশন। এইসেন্ট মেজার সিনড্রোম হচ্ছে ভিএসজি লেট কমপ্লিকেশন। ওকে, এখানে হচ্ছে কি আপনি যে জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন, হার্ট রেট, এগুলো এগুলো ডাবল স্টার মার্কস, এগুলো সবগুলো দেখতে হবে। টপ টেট্রোলজি অফ ফেলো, টেট্রোলজি অফ ফেলো টা কি হবে, এখানে হচ্ছে কি চারটা কম্পোনেন্ট থাকে। চারটা কম্পোনেন্ট কি কি, এই চারটা কম্পোনেন্ট আপনাকে জানতে হবে। এই যে এই চারটা কম্পোনেন্ট, টেট্রোলজি অফ ফ্যালট, এই চারটা কম্পোনেন্ট জানবে যে অবস্ট্রাকশন টু রাইট ভেন্টিকুলার আউটফ্লো ট্র্যাক, বিএফজি, ওভাররাইডিং অফ অ্যাওর্তা, রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি, এই চারটা কম্পোনেন্ট থাকবে এবং এখানে সাইনোসিস হবে। হ্যাঁ, সাইনোসিস কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে হয় না, এটা শুধু তো 3 থেকে 4 সপ্তাহ পর সাইনোসিস ডেভেলপ করে। আরো অনেকে আবার পরবর্তীতেও সাইড সিমটম দেখা যায় যাদের হচ্ছে কি এই মানে ডিফেক্টটা কম হয়। এর হিমোডাইনামিক্সটা দেখবেন, এবং জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা কি কি ফাইন্ডিং পাই, এটা ডাবল স্টার যেখানে সাইনোসিস পাই। ও, আর এদিকে দেখেন সাইনোটিক স্পেলস, হ্যাঁ সাইনোটিক স্পেলস কি কি হয়, এটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক স্টপ, মানে বক্সটা আপনি পড়ে যাবেন, বক্সগুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু অলিগেমিক লাং ফিল থাকে, অলিগেমিক লাং ফিল থাকে মানে হচ্ছে এই যে অলিগেমিক লাং ফিল একটু কালো, হ্যাঁ অলিগেমিক লাং ফিল থাকে। আর বিএসজি তে কিন্তু প্লেথরিক লাং ফিল থাকে, একটু সাদা সাদা প্লেথোরা। আচ্ছা, কমপ্লিকেশন দেখবেন ডাবল স্টার মার্ক, আর এইটা কারেক্টিভ সার্জারির নাম কি সেটা জানতে হবে। এটা কারেক্টিভ সার্জারির নাম কি, ব্লালক টাসিং শান, ব্লালক টাসিং শান। ওকে, আর এটা কি হয়, এখানে হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি এবং পালমোনারি আর্টারি, সাবক্লাভিয়ান আর্টারি এবং পালমোনারি আর্টারি মধ্যে কানেকশন দেয়া হয় টু ইনক্রিজ সার্কুলেশন। ওকে ওকে, দেন হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর, হার্ট ফেলিওর এর ইজিওলজি গুলো দেখবেন। আর এখানে দেখেন ফিচার্স অফ পালমোনারি ওভারলোড এবং সিস্টেমিক ওভারলোডে যেই ফিচার্স গুলো দেখা আছে, লেখা আছে এগুলো দেখবেন, চারটা চারটা, এটা ট্রিপল স্টার মার্কস বক্স। দেন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, জেনারেল এক্সামিনেশন, এগুলো অত দেখা লাগবে না। আপনি এরপর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, একটা সিঙ্গেল স্টার টপিক এটা দেখে যাবে। অর্গানিজমটার নাম জানবেন, হ্যাঁ ইনফেক্টিভ অর্গানি, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস অর্গানিজমের নাম জানতে হবে। এই যে এখানে আর পড়ার কিছু নেই, এরপরে এরপর চ্যাপ্টারে চলে যাই। জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং, জয়েন্ট পেইন এন্ড সোয়েলিং এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফর চিলড্রেন, পেডিয়াট্রিক্স এর জন্য জেআইএ খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে অ্যাকিউট রিউমাটিক ফিভার, কিছু ইনফেকশন, রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস আর এসএ।
তার মানে এখানে গুরুত্ব দিয়ে আপনি কোনটা কোনটা পড়বেন? অ্যাকিউট রিউমাটিক ফিভার, জেআইএ, এসএম। আচ্ছা, অ্যাকিউট রিউমাটিক ফিভার, অ্যাকিউট রিউমাটিক ফিভার হচ্ছে গিয়ে আমরা এখানে অ্যাকিউট রিউমাটিক ফিভারের যে জিনিসটা জানতে হবে যে এখানে যে মাইট্রাল ভালভুলার ইনভলভমেন্ট হয়, হ্যাঁ, মাইট্রাল রিগার্জিটেশন যে মোস্ট কমন এটা জানতে হবে আপনাকে। এর দ্বিতীয় প্যাথোজেনেসিস জানতে হবে, এটা আপনার 2 থেকে 4 সপ্তাহ গ্রুপে বিটা হিমোলাইটিস স্ট্রেপটোকোকাল ফ্যারিনজাইটিস সে এফেক্টেড 2 থেকে 4 সপ্তাহ পরে এটা দেখা যায়। হ্যাঁ, এটা এটা কিছু ইমিউনোজেনিক ক্রস অ্যাক্টিভিটি হয়, কোথায় কোথায় হবে আপনার এম প্রোটিন, সেল ওয়াল, গ্রুপ অফ এ, কার্বোহাইড্রেট, এক্সেট্রা, কি কি, কোন কোন টিস্যু, হার্ট, জয়েন্ট, ব্রেইন, এই তিনটা নাম জানবে, হার্ট, জয়েন্ট এন্ড ব্রেইন। গ্রুপ এ বিট, গ্রুপ এ বিট, সরি, গ্রুপ এ বিটা হিমোলাইটিক স্ট্রেপটোকোকাল ইনফেকশনের কারণে এটা হচ্ছে, এবং এটা কোনটা কোনটা এফেক্ট করছে, হার্ট, জয়েন্ট এন্ড ব্রেইন। ওকে, আচ্ছা, এখানে যে হার্টে, হার্টে কিন্তু আপনার তিনটা, হার্টে কিন্তু আপনার তিনটা লেয়ার কে এফেক্ট করছে, তিনটা লেয়ার কে এফেক্ট করছে, কি কি, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামে এফেক্ট করার কারণে হচ্ছে অ্যাসকফ নোডিউল হচ্ছে এন্ডোকার্ডিয়ামের কারণে, এই যে আমরা ভালভের ইনভলভমেন্ট হচ্ছে সেটা, এবং পেরিকার্ডিয়াম হচ্ছে পেরিকার্ডাইটিস। ঠিক আছে, ওকে, দেন আমরা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটার মধ্যে আপনি এই বক্সটা দেখবেন, বক্সটা ট্রিপল স্টার, এখানে মেজর ক্রাইটেরিয়া এবং মাইনর ক্রাইটেরিয়া মনে রাখবেন। আমি মাইনর ক্রাইটেরিয়া মনে রাখি হচ্ছে ফিভার, আর্থ্রালজিয়া এবং এবং হচ্ছে প্রলং পিয়ার ইন্টারভাল, এটাকে আমরা স্যাপ দিয়ে মনে রাখি, এফ এ পি, এফ ফর ফিভার, এ ফর আর্থ্রালজিয়া, পি ফর প্রলং পিয়ার ইন্টারভাল অ্যান্ড অ্যাকিউট রিঅ্যাকশন, স্যাপ দিয়ে মনে রাখি, এবং বাকি সবগুলো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। ওকে, দেন এখানে হচ্ছে কমন কি কি মারমার পাওয়া যায়, এবং এখানে হচ্ছে মাইট্রাল ভালভ, তাদের হচ্ছে কি অ্যাওর্টিক ভালভ, ট্রাইকাফিক ভালভ, তিন ভালভে কিন্তু ইনভলভমেন্ট হয়, কিন্তু মোস্ট কমন হচ্ছে মাইট্রাল ভালভ, এবং মাইট্রাল ভালভের মধ্যে মাইট্রাল রিগার্জিটেশন ইজ মোস্ট কমন, মাইট্রাল স্টেনোসিস হয় কিন্তু ইটস ভেরি রেয়ার। আচ্ছা, এই দেখেন একটা বাচ্চা নাচানাচি করতেছে, এটা কিন্তু নাচানাচি না, এটা অ্যাকচুয়ালি সিডেনহাম কোরিয়া, এটাকে বলা হয় সিডেনহাম কোরিয়া, এটা হচ্ছে আপনার অ্যাকিউট রিউমাটিক ফিভারের মেজর ক্রাইটেরিয়ার একটা পার্ট, এখান থেকে ওরকম কিছু আর দরকার নেই, এখানে যে প্রোফাইলেক্সিস, পেনিসিলিন আমরা কতদিন দেই ওগুলো দরকার নেই, কিন্তু আমরা এই যে এই জায়গাটা ডিউরেশন অফ পেনিসিলিন প্রোফাইলেক্সিস, এটা খুব দরকার যে আমরা কখন কত বছর পর্যন্ত দিই আর কোন কোন কন্ডিশনে দিই, ভালভুলার ডিজিজ যদি থাকে তখন কতটুকু দেয়, আর পার্সিস্টেন্ট ভালভুলার ডিজিজ থাকে তখন কত সময় পর্যন্ত দেয়, এই এই বক্সটা পড়ে যাবে। দেন জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এ আপনার কিছু ক্রাইটেরিয়া ফলো না করলে আসলে এই জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস হচ্ছে না। কি কি ক্রাইটেরিয়া, এই আর্থ্রাইটিসটা অবশ্যই 6 সপ্তাহ বেশি হতে হবে, অবশ্যই বয়স 16 কম হতে হবে, এবং একটা আর্থ্রাইটিস হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া লাগে সেগুলো ফুলফিল করতে হবে, তাহলে তাহলেই তাকে আমরা জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বলবো। জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস এর কিন্তু কিছু আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আরো কিছু ইয়ে আছে, ওটা কি বলে ভাগ আছে, যেমন পলি আর্থ্রাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, তারপর হচ্ছে কি অলিগো আর্থ্রাইটিস, হ্যাঁ এখানে দেওয়া আছে সিস্টেমিক আর্থ্রাইটিস, এগুলো জাস্ট নামগুলো জানবেন। অলিগো আর্থ্রাইটিস কখন বলবো, 1 থেকে 4টা জয়েন্ট যদি ইনভলভমেন্ট হয় তাহলে সেটা অলিগো আর্থ্রাইটিস, পলি আর্থ্রাইটিস কখন বলবো, এবং অলিগো আর্থ্রাইটিস এর কিন্তু 2টা ভাগ আছে, পার্সিস্টেন্ট আর এক্সটেন্ডেড, এগুলো খালি একটু দেখে যান, এটা ইম্পর্টেন্ট না, অত জাস্ট নামগুলো উপর দিয়ে উপর দিয়ে দেখে যাবে। সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস কি হবে, এইচএলএ B27 পজিটিভ হবে, সোরিয়াটিক আর্থ্রাইটিস এ এইচএলএ B27 পজিটিভ হবে, আর এইটা মনে রাখবে সোরিয়াটিক আর্থ্রাইটিস এ হচ্ছে আপনার নেইল, নেইলের ইনভলভমেন্ট বেশি থাকে, মানে নেইলের ইনভলভমেন্ট থাকতেই হবে সোরিয়াটিক আর্থ্রাইটিস হওয়ার জন্য। ওকে, দেন হচ্ছে আপনি এই এই ডিফারেন্সিয়েশনটা করবেন, ডাবল মার্ক, ডাবল স্টার, কমপ্লিকেশন,
এখানে হচ্ছে বায়োলজিক্যাল এজেন্টের নামগুলো দেখে যাবেন, বায়োলজিক্যাল এজেন্টের নাম কোনগুলো হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট, জাস্ট নামগুলো দেখে যাবেন। ওকে, দেন এই চ্যাপ্টার শেষ, নেক্সট চ্যাপ্টার হচ্ছে আপনার আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমি করবেন, ফিভার অ্যান্ড র্যাশ। আচ্ছা এখানে দেখেন কোন কোন জ্বর মানে কোন কোন ডিজিজ গুলো আসলে ফিভার এবং র্যাশের সাথে মানে অ্যাসোসিয়েটেড, মিজলস, ডেঙ্গু, এগুলো জানবেন। যে মিজলসটা কিন্তু জ্বরের সাধারণত চার মানে চতুর্থ দিনে আসে, ডেঙ্গুটা 3 থেকে 4 দিনে আসবে, অ্যাফেব্রাল স্টেজে ডেঙ্গুতে র্যাশ আসে, স্কারলেট ফিভার এটা সাথে সেকেন্ড ডেতে আসবে, কাওয়াসাকি, চিকেন পক্স এটা জ্বরের সাথে সাথে আসবে, চিকেন পক্স জ্বরের সাথে সাথে আসবে, এবং ফিফ ডে চিকেনগুনিয়া, এগুলো চিকেনগুনিয়া দেখা যায় ডেঙ্গুর মধ্যে 3 to 4 days আসে। আচ্ছা ডেঙ্গু ডেঙ্গু ফিভার কোনটা ডেঙ্গু ফিভার, কোনটা ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এবং কোনটা এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, ডেঙ্গু শক সিনড্রোম, এগুলো কাকে বলে এটা আপনাকে একটু জানতে হবে। ডাবল স্টার মাস্ট টপিকস, সঙ্গে আপনাকে জেনারেল ডেঞ্জার সাইন অফ ডেঙ্গু ওটা জানতে হবে। এখানে একটা সুন্দর পয়েন্ট করে দেওয়া আছে, আচ্ছা তার মানে ডেঙ্গুতে আপনাকে কি কি পড়া লাগছে, ডেঙ্গুতে আপনাকে পড়তে হবে হচ্ছে গিয়ে ডেঙ্গুর সংজ্ঞা মানে ডেঙ্গু যে ক্লাসিফিকেশন, ডেঙ্গু ক্লাসিক ডেঙ্গু ফিভার, দেন হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু শক সিনড্রোম, তারপর হচ্ছে এক্সপ্যান্ডেড ডেঙ্গু এক্সপ্যান্ডেড ডেঙ্গু ফিভার, দেন হচ্ছে গিয়ে আপনার এটা যে জেনারেল ডেঞ্জার সাইন এটা, তার মানে এটা শেষ। এবার হচ্ছে এবং ওই যে আমি আপনাকে চার্টের মধ্যে ফিভার উইথ র্যাশে কোন কোন জ্বরে কতদিনতম দিনে অ্যাপিয়ার করবে যেটা ছোট করে বলছে, ওইটাও আপনাকে জানতে হবে যে কোনটা জ্বরের সাথে জ্বরে কততম দিনে আসতেছে। কোলন ফিভার মধ্যে এন্টারি ফিভারটা একটু দেখে যাবেন, কমপ্লিকেশন দেখবেন, আর এখানে এটা জানতে হবে যে আপনি কখন হচ্ছে ব্লাড কালচারে হচ্ছে আপনি কখন ব্লাড কালচার মানে টাইফয়েড এর ক্ষেত্রে আপনি কখন ব্লাড কালচার করলে পজিটিভ পাবেন। আপনি যদি 7 দিনের মধ্যে ব্লাড কালচার করেন সেটা পজিটিভ পাবেন, এবং সাধারণত সেকেন্ড উইকে আমরা স্টুল এন্ড ইউরিন কালচার করি এবং ভিডিয়াল টেস্ট করি আমরা 5 to 7 days। এই তিনটা জিনিস জানতে হবে ইনভেস্টিগেশনে, আর কিছু জানা লাগবে না। আর অবশ্যই টাইফয়েড এর অর্গানিজম জানবেন, ম্যালেরিয়া, ম্যালেরিয়ার মধ্যে হচ্ছে ম্যালেরিয়ার 4টা স্পিসিস এর নাম জানবেন, এবং ম্যালেরিয়ার যে কিছু ফিচার্স এটা জানবেন, এবং এই যে এজেন্ট ম্যালেরিয়া যে প্লাজমোডিয়াম দিয়ে হয়, ভেক্টর হচ্ছে অ্যানোফিলিস মসকিউটো, হোস্ট হচ্ছে হিউম্যান, এটা জানবেন, এবং এর ইনকিউবেশন পিরিয়ড গুলো এক একটা ওটা জানতে হবে একটু। ইনভেস্টিগেশনে হচ্ছে আপনার থিক ফিল্ম এবং থিন ফিল্ম জানবেন, মানে থিক ফিল্ম এবং থিন ফিল্ম কখন করি এটা জানতে হবে। এরপর আমরা চলে যাব হচ্ছে কালাজ্বরে, কালাজ্বরটা একটু দেখবেন, এটা ডাবল স্টার মাস্ট টপিক, পুরোটাই দেখতে হবে। এই যে পোস্ট কালাজ্বর ডালমাল লেশমেনিয়াসিস, পোস্ট কালাজ্বর ডালমাল লেশমেনিয়াসিস একটা মজার জিনিস হচ্ছে এটা কিন্তু যে কোনো সময় মানে হচ্ছে যে এটা কোনো নির্দিষ্ট টাইম ধরে দেয় না, যে এত আপনার কালাজ্বর হলো 2 সপ্তাহ পরে এটা হবে, 3 সপ্তাহ পরে এটা হবে, এটা না, আপনার লাইফে যে কোনো সময় আপনার কালাজ্বর হয়েছে এটা আপনার লাইফের যে কোনো সময় ডার্মাল লেশমেনিয়াসিস নিয়ে অ্যাপিয়ার করতে পারে, পোস্ট কালাজর ডার্মাল লেশমেনিয়াসিস নিয়ে অ্যাপিয়ার করতে পারে, ঠিক আছে। ওকে দেন আমরা চলে যাব হচ্ছে জন্ডিস, জন্ডিসে হচ্ছে আপনি এখানে দেখেন কি কি কারণে হেপাটোসেলুলার ডিজিজ, প্রি হেপাটিক, পোস্ট হেপাটিক যে কজগুলো আছে এগুলো হচ্ছে ট্রিপল স্টার। পালমিনেন্ট হেপাটিক ফেলিওরে যে 4টা স্টেজ আছে, এই 4টা স্টেজ জানতে হবে আপনাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন একটা ওরা হচ্ছে কি আপনার সুন্দর করে বক্স আকারে দিয়ে দিয়েছে 4টা স্টেজের ভিতরে ভিতরে যা আছে একটু পড়বেন, যে কখন আমরা স্টেজ 1 বলবো, কখন স্টেজ 2, কখন স্টেজ 3 এবং কখন স্টেজ 4।
এই যে এখানে কিন্তু আপনার হচ্ছে কি সিমটমসও আছে সাইনসও আছে, ইজি না পড়লেও চলবে। দেন ক্রনিক লিভার ডিজিজে যে স্টিগমাটা আছে, ক্রনিক লিভার ডিজিজে স্টিগমাটা এটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক জব। এবং ইটিওলজি কি কি কারণে মানে মানে কি কি কারণে ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে এটার কজ গুলো জানবে। ওকে, দেন হচ্ছে ব্লাড ভমিটিং এর জাস্ট পোর্টাল হাইপারটেনশন আছে এখানে। পোর্টাল হাইপারটেনশন যদি আপনার পোর্টাল ভেনাস প্রেশার 10 থেকে 12 মিলিমিটারের বেশি হয় তখন আমরা পোর্টাল হাইপারটেনশন বলি। এটুকু জানে। এখানে কিছু কজও দেওয়া আছে যে হেপাটিক, প্রি হেপাটিক, পোস্ট হেপাটিক, জাস্ট কজ গুলো দেখে দেখ। আপনার জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি, জেনারেলাইজ লিম্ফ্যাডেনোপ্যাথি একটু একটা মানে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে ফুল চ্যাপ্টারটা সুন্দর করে দেখতে হবে যে আপনার টিউবাকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি কার কারণে হচ্ছে, আপনার মাইকোবাকটেরিয়াম টিউবাকুলোসিস এর কারণে, আর এখানে কি হচ্ছে মোস্টলি হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোড মানে ইনভলভমেন্ট বেশি হচ্ছে। এখানে হচ্ছে টিউবাকুলার লিম্ফ্যাডেনোপ্যাথি কি ক্যারেক্টারিস্টিক, ফার্ম এবং ফার্ম অবশ্যই নট হার্ড। হার্ড হলে কি হবে বলেন? হার্ড হলে হচ্ছে কি ম্যালিগন্যান্সিতে হার্ড হার্ড নোডিউল হয়, ফার্ম হয় হচ্ছে টিবিতে লিম্ফ নোডটা কনসিস্টেন্সিটা ফার্ম হয়। আচ্ছা, দেন এখানে একটু ইনভেস্টিগেশনের মধ্যে আপনাকে এই লিফ নোড বায়োপসিটা দেখে যাবেন। আমি একটু আগে আপনাকে বলছি যে এই ছবিটা দেখেন, এখানে হচ্ছে এইটা হচ্ছে সেন্ট্রাল কেজিয়েটিক নেক্রোসি এবং এগুলো হচ্ছে এপিথেলয়েড সেল, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে এপিথেলয়েড সেল এবং পাশে হচ্ছে জায়ান্ট সেল, এপিথেলয়েড সেল এবং এই যে এটা হচ্ছে জায়ান্ট সেল, ঠিক আছে? আর এইটা হচ্ছে সেন্ট্রাল কেজিয়েটিক নেক্রোসি, ঠিক আছে? ওকে, লিম্ফোমা, লিম্ফোমা সম্পর্কে জানতে হবে যে এখানে হচ্ছে ম্যালিগন্যান্ট প্রলিফারেশন অফ কোথায় হয়, লিম্ফয়েড সেলে হয়, লিম্ফয়েড টিস্যু লিম্ফয়েড সেল গুলোতে হয় ম্যালিগন্যান্ট প্রলিফারেশন। নন হজকিন লিম্ফোমা এবং হজকিন লিম্ফোমা জানতে হবে রিডিস্টার্ব বা সেল কোনটাতে থাকে দেখতে হবে। হজকিন লিম্ফোমাতে রিডিস্টার্ব বা সেল থাকে, দেখছেন? একটা ইয়ে আছে মানে ডিফারেন্স, এটা হচ্ছে ডাবল স্টার মার্কস। আর এখানে হচ্ছে জানতে হবে রিডিস্টার্ব মার্ক হচ্ছে আপনার হজকিনে থাকে, এই যে এইটা হচ্ছে রিডিস্টার্ব মার্ক। আচ্ছা, এবার নন হজকিনটা একটু দেখবেন। আচ্ছা, ইনফেকশন মনোনিউক্লিয়ার গ্ল্যান্ডুলার ফিভারে কি কি জানবেন? এখানে হচ্ছে এটার অর্গানিজমটা জানবেন আর ট্রান্সমিশনটা জানবেন। সঙ্গে আরেকটা জিনিস জানবেন যে একসাথে যদি আপনার র্যাশও থাকে এবং লিম্ফাডেনোপ্যাথি থাকে এবং ফিভার থাকে, ঠিক আছে? র্যাশ, লিম্ফাডেনোপ্যাথি, ফিভার, তাহলে আমাদের একটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর মধ্যে আমরা ইনফেকশাস মনোনিউক্লিওসিস রাখি। কি কি থাকবে? আপনার র্যাশ, ফিভার এবং জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি সঙ্গে সোর্টসোর। ওকে, তার মানে আপনার এই চ্যাপ্টার শেষ। আমার নেক্সট চ্যাপ্টার হচ্ছে প্যালর অর অ্যানিমিয়া। প্যালোর অ্যানিমিয়া চ্যাপ্টারের মধ্যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। ওকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স আয়রন অ্যাবজর্পশন, কি কি ফ্যাক্টরস আপনার আয়রন অ্যাবজর্পশনে হেল্প করতেছে, এই যে একটা বক্স আছে বক্সটা খুব ইম্পর্টেন্ট। এবং ইটিওলজি, প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবিদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া খুবই কমন। ওকে, দেন এই যে ক্লিনিক্যাল ফিচার এটা ট্রিপল ট্রিপল স্টার, ট্রিপল স্টার মার্কস। এবার হচ্ছে আপনার থ্যালাসেমিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়ার আগে হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া কোনগুলো একটু জানেন? হেরিডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া যে এখানে আছে এনজাইম ডিফেক্টের কারণে, হিমোগ্লোবিন লোপ্যাথিস এর কারণে, এনজাইম ডিফেক্ট, হিমোগ্লোবিন ডিফেক্ট, মেমব্রেন ডিফেক্টের কারণে, যে এই যে একটা তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট ট্রিপল স্টার টপ। দেন হচ্ছে আপনার এই যে এটা দেখবেন যে থ্যালাসেমিয়াতে কি হয়, থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। দুই বাবা মা দুজনে যদি ক্যারিয়ার হয় সেক্ষেত্রে 50% চান্স থাকে বিটা থ্যালাসেমিয়া ট্রেট হওয়ার, 25% হচ্ছে গিয়ে আপনার ডিজিজ হবে, 25% নর্মাল হবে। এই ছবিটা একটু দেখে রাখবে, উপরটা দেখলেও চলবে না দেখলেও চলবে, কিন্তু এই ছবিটা আপনার দেখে যেতে হবে, কারণ এইটা যদি আসে যাতে আপনি এই ছবিটা মেমোরাইজ করে রাখলে আপনার আনসার করতে ইজি হবে।
আচ্ছা, অ্যালফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া যে হাইড্রোসিটালিস কখন, যখন আপনার চারটা আলফা গ্লোবিন চেইনে যদি অ্যাবসেন্ট থাকে সেটা হচ্ছে হাইড্রোসিটালিস, যদি তিনটা অ্যাবসেন্ট থাকে তাহলে হিমোগ্লোবিন এইচ, দুইটা থাকলে হচ্ছে আপনার থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া ট্রেট ওয়ান, এবং যদি একটা অ্যাবসেন্ট থাকে তাহলে ক্যারি। ঠিক সেইভাবে বিটা থ্যালাসেমিয়া মেজর এবং মাইনর জানতে হবে। বিটা থ্যালাসেমিয়া মেজর এটা হচ্ছে কমপ্লিট অ্যাবসেন্ট থাকবে, ইন্টারমিডিয়েটে পার্সিয়াল অ্যাবসেন্ট থাকবে, আর ট্রেটের ক্ষেত্রে এটা হচ্ছে ক্যারিয়ার। ঠিক আছে, ওকে। এখানে মনে রাখবেন থ্যালাসেমিয়ার ইনভেস্টিগেশন যদি বলা হয়, ও এখানে দেখেন এই যে ফেসিয়াল ফিচার্সটা, এটা এটা দেখতে হবে, ফেসিয়াল ফিচার্স ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা। ইনভেস্টিগেশনে একটাই খালি জানবে যে এখানে হচ্ছে আপনার কি থাকবে, এখানে নিউক্লিয়েটেড সেল, আপনি পিভিএফ করলে নিউক্লিয়েটেড আরবিসি পাবে। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেড নিউক্লিয়ার, ফ্র্যাগমেন্টেড সেল পাবে, নিউক্লিয়েটেড আরবিসি পাবে, এটুকু জানে থ্যালাসেমিয়া। এরপর থ্যালাসেমিয়া যে এক্সরে ফাইন্ডিং খুবই ইম্পর্টেন্ট, এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসে কত পার্সেন্ট থাকে, এ টু, তারপর হচ্ছে কি হিমোগ্লোবিন এফ, এটা দেখতে হবে। আর এই যে একটা আপনার চার্ট মানে বক্স দেওয়া আছে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপর থ্যালাসেমিয়া এবং হিমাটোল, মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থ্যালাসেমিয়ার যে ডিফারেনশিয়েশনের যে বক্সে দেওয়া আছে এটা দেখতে। ঠিক আছে, এই যে আচ্ছা, এই যে একটা আপনার ফিচার্স গুলো, ঠিক আছে, এই ফিচার্স গুলো আপনাকে ট্রিপল স্টার না ফাইভ স্টার দিয়ে মনে রাখতে হবে। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ওভাবে দরকার নেই। এখানে হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে মনে রাখবেন যে তিনটা সেলই কমে যায়, তিনটা সেলই কম থাকে। লিউকেমিয়াটা দেখবেন, এবং লিউকেমিয়ার নিচে যে একটা বক্স আছে কমন চাইল্ডহুড ম্যালিগন্যান্সি, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার। এই ফিচার্স গুলো দেখে যাবেন, এবং এইটাতে যে জিনিসটা সবচেয়ে কমন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ফাইন্ডিং, বোন ম্যারো ফাইন্ডিংটা একটু দেখবেন। ঠিক আছে, বোন ম্যারো স্টাডিটা একটু দেখবেন, ব্লাস্ট সেল কতটুকু থাকবে দেখেন, ব্লাস্ট সেল মোর দেন 25% যদি থাকে সেটা হচ্ছে ডায়াগনস্টিক। ওকে, দেন হচ্ছে আইটিপি, হিমোফিলিয়া অ্যান্ড ভন বিলিপন ডিজিজ, এই তিনটার মধ্যে হিমোফিলিয়াটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট টপিক হিমোফিলিয়া, এটাকে মামা ভাগ্নে ডিজিজ বলা হয়। হিমোফিলিয়াতে দেখবেন, ভন বিলিপন ডিজিজে দেখবেন, আইটিপি, আইটিপিটা একটু দেখে যাবে, হিমোফিলিয়া না দেখে যাবে, ভন বিলিপন ডিজিজ তো হালকা দেখে যাবে। ঠিক আছে, আমাদের এখন নার্ভাস সিস্টেমটাই বাকি আছে, আর নার্ভাস সিস্টেম আর হচ্ছে কি রেনালটা বাকি আছে। আচ্ছা, রেনাল, রেনালের মধ্যে হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম দরকার, বেশি ইম্পর্টেন্ট, একের পর সিস্টেপ্টোকোকাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। ঠিক আছে, এটা ট্রিপল স্টার মার্কস টপিকস, একটু এখানে দেখবেন যে সাধারণত আপনার সোর্ট শোটে একটা দুই থেকে 3 সপ্তাহ একটা হিস্ট্রি দেয় সোর্ট শোটে, এবং 4 সপ্তাহের মতো একটা হিস্ট্রি দেয় স্কিনে। যদি সোর্ট শোট বলে সেটা 2 উইকস এর মতো হয়, এবং স্কিন যদি বলে সেটা দেখা যায় 4 সপ্তাহের একটা হিস্ট্রি দেয়। এর কমপ্লিকেশন দেখবেন তিনটারই, মানে দুইটারই কমপ্লিকেশন দেখবেন, যে এজিএন এর কমপ্লিকেশন কি অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, এআরআই, অ্যাকিউট কিডনি ইনজুরি, একেআর, অ্যাকিউট কিডনি ইনজুরি। এবং সেম ভাবে আপনি ইয়াতে নেফ্রোটিক সিন্ড্রোমের কমপ্লিকেশনটা মাস মাস দেখবেন, এবং এই যে যে চারটা ফিচার, হ্যাঁ, নেফ্রোটিক সিন্ড্রোম এবং এজিএন এর যে চারটা ফিচার, এটা আলাদা করে একটা বক্স করে নিবেন, আলাদা করে বক্স করে নিবেন।
এই যে কমপ্লিকেশনটা মাস 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 দেখতে হবে। দেন হচ্ছে এই চ্যাপ্টারে ওরকম ডিজিওরা চ্যাপ্টারে খুব একটা ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট অর্গানিজমের নাম জানবেন, মোস্ট কমন ইকোলাই, ইকোলাইটা জানবেন, ঠিক আছে, মোস্ট কমন ইকোলাই। রিস্ক ফ্যাক্টরটা এই বক্সটা দেখবেন, এটা ডাবল স্টার মার্কস টপিক। আচ্ছা এই যে ডিএমএস স্ক্যান, সাধারণত আমরা ইউটিআই হওয়ার পর আমরা স্কার ডিটেক্ট করার জন্য ডিএমএস স্ক্যান করে থাকি। ইউটিআই এর 2 থেকে 3 মাস পর ইউটিআই হওয়ার পর যদি কমপ্লেন করে, সাধারণত তার 2 থেকে 3 মাস পর আমরা ডিএমএস এ স্ক্যান করতে বলি স্কার আছে কিনা দেখার জন্য। আর MAG3 করে থাকি আমরা, আমরা হচ্ছে পোস্টেরিয়র সরি পেলভিক ইউটেরি জাংশন অবস্ট্রাকশন দেখার জন্য। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এটা, এই যে এই একটা বক্স আছে যে ডায়াগনস্টিক সিগনিফিকেন্স অফ কলোনি কাউন্ট ইন ইউরিন, এটা একটু দেখবেন যে ক্লিন ভয়েডের ক্ষেত্রে যদি 1 স্পেসিমেনে 10^5 এর বেশি হয় এবং 3 স্পেসিমেনের মধ্যে 10^5 হয়, আর সুপ্রা পিউবিক এর ক্ষেত্রে কিন্তু আপনার একটাই এনাফ, যদি আপনি একটাও পান গ্রাম নেগেটিভ একটাই পান সেটাই কিন্তু এনাফ। হ্যাঁ আর গ্রাম পজিটিভ হচ্ছে ফিউ থাউজেন্ড এর বেশি হতে হবে, কিন্তু গ্রাম নেগেটিভ যদি আপনি একটাই পান সেটা হচ্ছে এনা। ওকে ওকে দেন আমাদের এখানে হচ্ছে কি প্যারালাইসিস অফ লিম্বস এর মধ্যে পলিওমায়েলাইটিস জিবিএস ট্রান্সভার্স মায়েলাইটিস, এর মধ্যে জিবিএস টা মোস্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, পলিওমায়েলাইটিস হচ্ছে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাকে এখানে জানতে হবে যে পলিওমায়েলাইটিস হচ্ছে আপনার অ্যান্টিও হর্ন সেলে ডিফেক্ট হয়, ঠিক আছে, এবং আপনার জিবিএস হচ্ছে আপনার ডিজেনারেশন অফ অ্যাক্সন হয়, ডিজেনারেশন এন্ড ডিমায়েলিনেশন অফ অ্যাক্সন। ট্রান্সভার্স মায়েলাইটিস পড়ার কোনো দরকার নেই। এবার কনভালশন, কনভালশন উইথ ফিভার, কনভালশন উইদাউট ফিভার, এই যে বক্সটা আছে এটা হচ্ছে আপনার ট্রিপল স্টার, জাস্ট বক্সটা দেখবেন। ফিব্রাইল কনভালশন হচ্ছে টিপিক্যাল ফিব্রাইল কনভালশন, এই সিম্পল কনভালশনই কিন্তু ফিব্রাইল কনভালশনই কিন্তু হচ্ছে আপনার টিপিক্যাল ফিব্রাইল কনভালশন, আর কমপ্লেক্স অ্যাটিপিক্যাল হচ্ছে কমপ্লেক্স। এইটার হচ্ছে কি যে তিনটা ফিচার আছে, এই তিনটা ফিচার আপনার মাস মাস দেখতে হবে। ওকে এই যে মেনিনজাইটিস, মেনিনজাইটিস হচ্ছে অর্গানিজম, হ্যাঁ মেনিনজাইটিস যে অর্গানিজম, নিওরাইটাল পিরিয়ডে হচ্ছে মোস্ট কমন ইকোলাই, গুপি, স্ট্রেপটোকোকাস, লিস্টেরিয়া, মনোসাইটোজেন, এবং নিওরাইটালের পরে হিমোফিলিয়াস, ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপটোকোকাস, নিউমোনিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, এই যে এটা হচ্ছে ট্রিপল স্টার মার্ক টপিক। আরেকটা জিনিস বলে দেয় আপনাকে, কিন্তু অবশ্যই সিএসএফ সার্কুলেশন, হ্যাঁ সিএসএফ পাথওয়ে, সিএসএফ সার্কুলেশনের পাথওয়েটা দেখতে হবে, পাথওয়েটা একটু আলাদা করে ছবি এঁকে অথবা মানে ফ্লো চার্ট করে লিখে রাখবেন, যাতে আপনি যখন এই চ্যাপ্টারটা পড়বেন অথবা যখন আপনি যেটাই বলি যে বেসিক সাবজেক্টের নার্ভাস সিস্টেম পড়বেন, অবশ্যই যাতে আপনার ইজি হয় সেভাবে নিজের মতো করে লিখে রাখবেন অথবা একটা ছবি লাগিয়ে রাখবেন, যাতে আপনার ইজি হয় সিএসএফ সার্কুলেশনটা দেখতে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা চলে যাই সেরেব্রাল ম্যালেরিয়া, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এখানে সিজার টিজার তারপর হচ্ছে ইডিওপ্যাথোজেনেসিস একটু দেখে রাখেন, সিজারের ইডিওপ্যাথোজেনেসিস একটু দেখে রাখবেন, আর বেশি কিছু দেখার দরকার নেই। ওকে ইক্সল, হ্যাঁ ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন, এখানে কনসিকোয়েন্স কি কি তিনটা, রেস, ইন্টারক্রেনিয়াল প্রেসার, ফোকাল ভেন ডিসফাংশন, ইম্পেয়ার সিএসএফ সার্কুলেশন, এবং এই যে কার্ডিনাল ফিচার্স অফ আইসিপি এটা।
এই দুইটা দেখতে হবে। একটা জিনিস হচ্ছে গিয়ে যে আমরা ব্রেন টিউমার গুলোর মধ্যে, হ্যাঁ ব্রেন টিউমার গুলোর মধ্যে মোস্ট কমন হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা এন্ড সেকেন্ড মোস্ট কমন হচ্ছে মেরুলোব্লাস্টোমা। মোস্ট কমন হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা এন্ড সেকেন্ড মোস্ট কমন হচ্ছে মেরুলোব্লাস্টোমা, কাইন্ডলি লিখে রাখবেন। ডেভেলপমেন্টাল ডিলে এখানে আপনার হচ্ছে কি, এই যে এই যে বক্সটা আছে, এই বক্সটা ট্রিপল স্টার, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম পুরো করতে হবে। কনজেনিটাল হাইপোথাইরয়েড তুমি কিচ্ছু বাদ দেওয়া যাবে, কিছু বাদ দেওয়া যাবে না, কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম খুবই 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 ইম্পর্টেন্ট। আর এর ফিচার্স তো মানে মুখের মানে ঠোঁটের গোড়ায় থাকতে হবে যাতে ফু দিলে বের হয়ে যায় এরকম। ওকে, দেন ডাউন সিনড্রোম, ডাউন সিনড্রোম এটা ট্রিপল স্টার মার্কস টপিক। এখানে কি হয়, ইডিওপ্যাথোজেনেসিসে আপনার জানতে হবে যে এটা মোস্ট কমন মানে কি কারণ, ইডিওপ্যাথোজেনেসিসে মোস্ট কমন কোন কারণে, এটা হচ্ছে নন ডিসজাংশন। নন ডিসজাংশন এটা মানে মাথার মধ্যে একেবারে গেঁথে দেন যাতে এটা জীবনও না সরে। 95% হচ্ছে নন ডিসজাংশন, হ্যাঁ, আর 4% হচ্ছে রবার্সনিয়ান ট্রান্সলোকেশন এন্ড 1% মোজাইকিজম। তার মানে মোস্ট কমন নন ডিসজাংশন। ক্লিনিক্যাল ফিচার্স ট্রিপল স্টার, এখানে আসলে এই চ্যাপ্টারে আর দেখার কিছু নেই, মোটামুটি আমরা সব দেখে ফেলেছি। হ্যাঁ মোটামুটি আমরা সব দেখে ফেলেছি, আমরা মোটামুটি সব সিস্টেমই কভার করে ফেলেছি। আশা করি আপনাদের সমস্যা হয় নাই, কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাতে পারেন। আমাদের সব চ্যাপ্টারই মোটামুটি কভার হয়ে গেছে। ওকে, আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি আপনাদের সাথে সামনে আবারও দেখা হওয়ার সুযোগ থাকবে। অনেক লেন্দি একটা ক্লাস, কারণ আরো ব্যাস করে পড়ানো দরকার ছিল, কিন্তু একটা লিমিটেড টাইমের মধ্যে সবকিছু কভার করাটা আসলে ততটা ইজি না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যতে আমি আশা করব আরো সুন্দর ভাবে যাতে আপনাদেরকে গাইডলাইনটা দিতে পারি, আরো ধীর স্থির ভাবে আরো এই গাইডলাইন গুলো দিতে পারি, এবং আপনাদের পরবর্তী পরীক্ষাগুলোতে যাতে আমি আপনাদের একজন সহায়ক হিসেবে থাকতে পারি। আজকে এই পর্যন্ত, থ্যাংকস, ভালো থাকবেন, অ্যান্ড অবশ্যই বেস্ট অফ লাক ফর ইওর আপকামিং এক্সাম। ধন্যবাদ।